আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। অ্যান্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্টের ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষের টকসেট সুদক্ষ প্রোগ্রামের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্তিজামুল ইসলাম। আমাদের এই টকসেট সুদক্ষ নিয়মিত আয়োজনে এ পর্যন্ত আমরা 39টি সেশন করেছি, ইন্ডিভিজুয়াল সেশন, এবং তার মধ্যে 3টি স্পেশালাইজেশন নিয়েও আমরা সেশন কন্ডাক্ট করেছি। এই 3টি স্পেশালাইজেশন ছিল নিউরো সায়েন্স, প্রাইসিং, এবং বর্তমান চলমান স্পেশালাইজেশন হচ্ছে যে কোয়ালিটি অ্যাসিওরেন্স। সো আমাদের এই নিয়মিত আয়োজনের আজকের এই এপিসোডে আমরা সেশন ফ্লোটা একটু দেখে নিই সংক্ষেপে। আমরা সংক্ষেপে অ্যান্ড্রয়েড সম্পর্কে একটু জানবো, তারপর আমাদের ফেসিলিটেটর জয়দীপ সঞ্চদা ওনার সম্পর্কে একটু পরিচিতি জেনে নেব, তারপর মেন সেশনে চলে যাব। মেন সেশনের পরে আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই কিউএ সেশনের মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করবো অনুষ্ঠানভাবে। সো ওয়েবিনারে আমরা এই নিয়মগুলো একটু মেনে চলবো যে আপনারা সবাই কাইন্ডলি নিজেদের নাম রিনেম করবেন, এবং হচ্ছে যে আপনাদের অর্গানাইজেশনের নাম নিজের নামের পাশে অর্গানাইজেশন নামটা একটু কাইন্ডলি লিখবেন। আপনার অ্যাক্রস দ্য সেশন আপনার অডিও এবং ভিডিও অফ রাখবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সেশনের শেষে, মেইন সেশনের শেষে আমরা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, আমরা অবশ্যই সেই প্রশ্ন উত্থাপন করব। কথা বলার সময় কাইন্ডলি আপনার অডিও অন রাখবেন, অন্যান্য সময় আপনার অডিও এবং ভিডিও দুটোই অফ রাখবেন, এবং অবশ্যই আমরা কমিউনিকেট করার সময় একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকব। আমরা অ্যান্ড্রয়েড সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। আমরা বাংলাদেশে এক্সিকিউটিভ এডুকেশন কনসেপ্ট চালু করেছি এবং 2008 সাল থেকে আমরা এক্সিকিউটিভ এডুকেশন দিয়ে আসছি বাংলাদেশে। এ পর্যন্ত আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করেছি, বাংলাদেশ সরকারের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশনাল বডিতে আমরা ট্রেনিং দিয়েছি, ডেভেলপমেন্ট সেক্টর এনজিও এবং আইএনজিওতে ট্রেনিং দিয়েছি, এবং ফর প্রফিট সেক্টরে আমরা অ্যাক্রস বাংলাদেশ এবং বিয়ন্ড বাংলাদেশ আমরা হচ্ছে ট্রেনিং দিয়েছি। আমাদের প্রোগ্রামগুলো যদি সংক্ষেপে একটু বলি, আমরা আমরা কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম দিয়ে থাকি বিভিন্ন অর্গানাইজেশনে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এনজিও সহ। তারপর ওপেন ট্রেনিং প্রোগ্রাম আছে আমাদের, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা সেশন অর্গানাইজ করে থাকি, ট্রেনিং সেশন অর্গানাইজ করি সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টদেরকে নিয়ে, এবং পার্টিসিপেন্টসরা যারা আগ্রহী হন বা যাদের প্রয়োজন থাকে তারা সেখান থেকে নিজেদের প্রয়োজন মতো কোর্সে এনরোল করতে পারেন। এরপর আমাদের ই লার্নিং প্রোগ্রাম আছে, আমাদের সুদক্ষ নামে একটি ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স আমরা ই লার্নিং কোর্স হিসেবে প্রি রেকর্ডেড ট্রেনিং আমরা সেখানে দিই, এবং সেটা পার্টিসিপেন্টসরা নিজেদের সময় মতো নিজেদের পেস অনুযায়ী শেষ করতে পারেন। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এক্সিকিউটিভ কোচিং, রিসেন্ট লেটেস্ট এডিশন আমাদের ট্রেনিং সার্ভিসের মধ্যে এক্সিকিউটিভ কোচিং। যারা ম্যানেজমেন্ট লেভেলে, যারা সিনিয়র পর্যায়ে নেক্সট লেভেলে যেতে চায় তাদের জন্য এক্সটার্নাল 1-to-1 কোচ এর মাধ্যমে আমরা এক্সিকিউটিভ কোচিং সার্ভিস চালু করেছি। আমাদের ট্রেনিং সম্পর্কে, যদি ট্রেনিং এর এক্সটেন্ড সম্পর্কে খুবই সংক্ষেপে যদি বলি, আমরা এই পর্যন্ত 140টা অর্গানাইজেশনের প্রায় 35,000 ইউনিক পার্টিসিপেন্টকে ট্রেনিং দিয়েছি, যেখানে 13টি ইন্ডাস্ট্রি, 2,000+ ট্রেনিং সেশন, 9,877টি অনলাইন কোর্স পার্টিসিপেন্ট আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষে, এবং আমাদের ফেসিলিটেটর্স পুলে 50+ এক্সপার্ট সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আছে। তো ই লার্নিং প্ল্যাটফর্ম যার কথা বলছিলাম, সুদক্ষ, এই সুদক্ষ ই লার্নিং প্ল্যাটফর্মের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এই সুদক্ষ ই লার্নিং প্ল্যাটফর্ম এলএমএসে আমাদের ই লার্নিং আছে, যেখান থেকে পার্টিসিপেন্টরা নিজেদের পেসে, নিজেদের সময়ে, ফ্লেক্সিবিলিটি অফ কোর্স, ডিউরেশন, লোকেশন, ডিভাইস অ্যান্ড পার্টিসিপেন্টস আমাদের এই ই লার্নিং প্ল্যাটফর্মে আছে। তারপর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের লাইভ ক্লাসরুম আছে, এই লাইভ ক্লাসরুমে টিচার এবং পার্টিসিপেন্টসরা ক্লাসরুম ম্যানেজমেন্টের কথা যেমনটা বলছিলাম, আমাদের ওই এলএমএস সুদক্ষ এলএমএস এর থ্রুতে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজ করতে হয় একটা ক্লাসরুম ম্যানেজ করার ক্ষেত্রে, এই সবগুলোই করা যায়। আমাদের সুদক্ষ ই লার্নিং প্ল্যাটফর্মের ডেডিকেটেড একটি স্টুডিও আছে,
এই স্টুডিও থ্রুতে আমরা নিজেরা যেমন নিজেদের ই লার্নিং কন্টেন্টগুলো আমরা তৈরি করি, পাশাপাশি আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে তাদের প্রয়োজন মতো, তাদের রিকোয়ারমেন্ট মতো আমরা আমাদের এই স্টুডিওর সাহায্যে আমরা সার্ভিস দিয়ে থাকি। মোশন গ্রাফিক বলেন, ভিডিও এডিটিং প্লাস যে পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে সবকিছুর এই সার্ভিস আমরা দিয়ে থাকি। আজকে আমাদের যে সেশন, এই সেশন আমাদের কন্ডাক্ট করবেন জয়দীপ সঞ্চয় দাদা। তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেস অপটিমাইজেশন ব্র্যাক ডেইরির ডিজিএম হিসেবে কর্মরত আছেন। ওনার সম্পর্কে আমি আমি বরং নিজে না বলে উনি নিজের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। সো আমি খুবই সংক্ষেপে ওনার এক্সপার্টিজ এবং স্পেশালাইজেশন সম্পর্কে যদি একটু বলি, উনি HACCP সার্টিফাইড অডিটর, তারপর কম্প্রিহেন্সিভ শপ ফ্লোর নলেজ অফ ওয়ার্কিং ইন ফুলি অটোমেটেড UHT প্ল্যান্ট, মিল্ক প্রসেসিং ইউনিট, স্প্রে ড্রায়ার অ্যান্ড ইভাপোরেটর, ল্যাকটোজ ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড ইয়োগার্ট প্ল্যান্ট, এই সমস্ত সেক্টরে তিনি কাজ করেছেন। তারপর নিউ প্রসেস লাইন্স অটোমেটেড অ্যান্ড ম্যানুয়াল ইনক্লুডিং মিল্ক কালেকশন অ্যান্ড চিলিং সেন্টার্স। জয়দীপ দাদার সার্টিফিকেশন সম্পর্কে যদি বলি, উনি ISO, HACCP, EIA এবং OHSAS এই সমস্ত সার্টিফিকেশন ওনার আছে এবং সব ধরনের ডকুমেন্ট মেনটেন করে উনি কমপ্লায়েন্স এনশিওর করার কাজ করেন। আমি আর দীর্ঘায়িত না করে জয়দীপ দাদাকে রিকোয়েস্ট করবো আপনি কাইন্ডলি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমি এখন স্ক্রিন শেয়ারটা অফ করছি, জয়দীপ দাদা আপনি কাইন্ডলি যদি ইফ ইউ ক্যান টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ। সো ভেরি গুড ইভিনিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ সেশন। আজকে আমরা আলোচনা করব ডেয়ারি ইন্ডাস্ট্রিতে। সো আজকে আমরা আলোচনা করব যে ডেয়ারি ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর তার গুরুত্বটা কি, কি করলে মানে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি। আই হোপ ইউ অল ক্যান সি দ্য স্ক্রিন। সো আমার পরিচয় আগে, সো পরিচয় আমার আগে দিয়েছে, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি ব্যাচেলার অফ টেকনোলজি ইন ডেয়ারি টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারি সায়েন্স থেকে পড়াশোনা করেছি। আমি সার্টিফাইড HACCP অডিটর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা করেছি এবং বর্তমানে ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস অপটিমাইজেশন হিসেবে ব্র্যাক ডেয়ারি এবং ফুড প্রজেক্টে কর্মরত আছি। সো আপনারা সবাই জানেন যে গত বছর বাংলাদেশে মিল্ক নিয়ে একটা রিউমার বলি, একটা ক্রাইসিস বলি শুরু হয়েছিল এবং নানা রকম পত্রপত্রিকায় লেখালেখি, মিডিয়ার থেকে লেখালেখি জনমানসে একটা চরম বিভ্রান্তি তৈরি করেছিল। অনেকেই প্রশ্ন করত মিল্ক খাবো কি খাবো না, এটা ভালো কি মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ। সো পিপল ওয়ার অ্যাকচুয়ালি কনফিউজড। তো এই অবস্থা থেকে ধীরে ধীরে কাস্টমারের কনফিডেন্স রিগেন করে ডেয়ারি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই অবস্থানে ফিরে আসার পেছনে যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্ব ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করেছে সেটা হলো কোয়ালিটি। কারণ ভোক্তার কাছে সবথেকে যে জিনিসটা প্রায়োরিটি পায়, স্পেশালি যখন সেটা একটা ফুড প্রোডাক্ট হয় বা স্পেশালি একটা ডেয়ারির মতো প্রোডাক্ট হয় যেটাকে আমরা বয়স্ক এবং শিশুদের খাদ্য হিসেবে জেনে আসছি, মূলত প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানুষেরই প্রতিনিয়ত দুধ খাবার প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে সব থেকে যেটা বেশি প্রাধান্য পায় সেটা হলো কোয়ালিটি। তো আমরা মূল আলোচনায় আসি। আমরা সবাই জানি বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক্যালি রাইজিং কান্ট্রি। আমাদের এই সাবকন্টিনেন্টের ভেতরে বলি বা আমাদের এই এশিয়া মহাদেশের ভেতরে বলি, সবকিছুর ভেতরে এবং বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশগুলোর সাথে বাংলাদেশ আস্তে আস্তে ইকোনমিক্যালি অনেকটাই গ্রো করেছে এখন এবং এটা কন্টিনিউ। এবং এই যে উন্নতি, ইকোনমিক যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটাতে এগ্রিকালচার কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেশের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে। সো ডেয়ারি ইন্ডাস্ট্রিটা এই এগ্রিকালচার সেক্টরের ভেতরেই পড়ে এবং এই ডেয়ারি ইন্ডাস্ট্রি কিন্তু একটা মেজর কন্ট্রিবিউটর এগ্রিকালচারাল জিডিপিতে।
সো আমি যদি একটা রাফ এস্টিমেশন বলি যে টোটাল যে জিডিপি এগ্রিকালচার সেখানে কন্ট্রিবিউট করে লেটস এ অ্যারাউন্ড 14% প্লাস, এবং সেই 14% প্লাসের ভেতরে ডেয়ারির কন্ট্রিবিউশন আছে প্রায় 2%, এটা কিন্তু খুব কম একটা সংখ্যা নয়, এটা যথেষ্ট সিগনিফিকেন্ট। এবং যতগুলো ডাইনামিকলি ডেভেলপিং ফুড ব্রাঞ্চ আছে বর্তমানে বাংলাদেশে, তার ভেতরে ডেয়ারি কিন্তু এখন বলতে গেলে সব থেকে সেটা পজিশনে আছে। রাদার ডেয়ারি ইজ দ্য মোস্ট ডাইনামিক্যালি ডেভেলপিং অ্যামং দ্য ফুড ব্রাঞ্চেস অফ বাংলাদেশ নাও। অ্যাজ ইউ ক্যান সি যে মেনি নিউ ইনভেস্টমেন্ট ইজ কামিং ইন টু দিস সেগমেন্ট, অনেক কোম্পানি এখন নতুন নতুন ডেয়ারি প্ল্যান্ট নিয়ে আসছে, নতুন নতুন ব্র্যান্ডে প্রোডাক্ট আসছে, আর যারা রয়েছে অলরেডি দ্য ম্যানুফ্যাকচারার দ্য প্রসেসার ডেয়ারি ইন্ডাস্ট্রিজের, দে আর কন্টিনিউয়াসলি ইন্ট্রোডিউসিং অ্যাডভান্স টেকনোলজিস, ইকুইপমেন্ট, মেথডস, কন্ট্রোল ডিভাইসেস টু কিপ দেমসেলভ অ্যাট পার উইথ দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। কেন? কারণটা হচ্ছে যে কম্পিটিশন কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সো এই অবস্থায় যদি কোনো প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি গ্রো করতে চায়, যদি তার ব্যবসার বা বাণিজ্যের প্রসার ঘটাতে চায়, সব থেকে যে জিনিসটার প্রতি তাকে আগে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মেকানিজম অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, যার কোনো বিকল্প কিন্তু নেই। কেন করতে হবে? প্রথম প্রশ্নেই উত্তরটা দেওয়া আছে যে কম্পিটিটিভ মার্কেট। এটা কিন্তু এটা করতে হবে শুধুমাত্র খরচ কমানোর জন্য না, নট অনলি টু রিডিউস দ্য এক্সপেন্সেস, যে আমি খরচ কম করলাম, প্রোডাক্টের কিছু প্রাইম কস্ট কম করলাম বা কিছু আমার প্রোডাক্টিভিটি এখান থেকে এলো, এগুলো তো থাকবেই, তার সাথে ফুড সেফটি বা সেফ ফুড এটাকে এনশিওর করা এবং বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাকে দেওয়া। কারণ ভোক্তাদের কাছে এই ধরনের পণ্যগুলোতে যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্ব পায় বা যে মাপকাঠিতে এই পণ্যগুলোকে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কোয়ালিটি বা পণ্যের গুণগত মান। আমরা এক নজরে একটু ডেয়ারি ভ্যালু চেনটা একটু দেখে নিই। সো ডেয়ারি, আমি একটু সংক্ষেপে আসলে এই বিষয়গুলো আলোচনা করব কারণ আমাদের সময় কম, অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে। সো এই ভ্যালু চেনটাকে সংক্ষেপে বলা হয় ফার্ম টু টেবল, অর্থাৎ ডেয়ারি ভ্যালু চেন কিন্তু আসলে চালু হয় ফিড প্রোডাকশন, অর্থাৎ যেখানে গাভিগুলোকে রেয়ারিং করা হয়, লালন পালন করা হয় আমাদের প্রান্তিক চাষি ভাই বা খামারিদের কাছে, সেখান থেকে এই ভ্যালু চেনটা শুরু হয়। এরপর চাষি ভাইদের কাছ থেকে বা প্রান্তিক খামারিদের কাছ থেকে সেই মিল্কগুলো আসে আমাদের নিকটস্থ চিলিং সেন্টারগুলোতে বা নিয়ারেস্ট কালেকশন সেন্টারেতে, মিল্কগুলো সেখান থেকে পরিবহন করে নিয়ে আসা হয় প্রসেসিং ইউনিটে বা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এই পণ্যগুলো প্যাকেটজাত করা হয়, এরপর এটাকে একটা সুনির্দিষ্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে রিটেলার বলি, ডিলার বলি বা শপে পৌঁছে দেওয়া হয়, যেখান থেকে কনজিউমাররা এই পণ্যগুলো পেয়ে থাকে এবং কনজিউম করে থাকে। এখন প্রশ্ন হলো যে ওয়াই দিস ইজ কল্ড আ চেইন। আমরা যদি দেখি এটা কিন্তু পুরোটাই একটা শৃঙ্খল আসলে, এবং শৃঙ্খলের ভেতরে যেমন একটা রিং আরেকটা রিং এর সাথে লেগে থাকে, ঠিক এখানেও কিন্তু একটা রিং এর সাথে আরেকটা রিং লেগে রয়েছে, সেটা ফিড প্রোডাকশন বলি, মিল্ক প্রোডাকশন বলি, মিল্ক ট্রান্সপোর্ট বলি, প্রসেসিং, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, রিটেল অ্যান্ড কনজিউমার। এই পুরো চেনের ভেতরে কোনো অংশটাই কিন্তু দুর্বল থাকতে পারবে না, যদি দুর্বল হয় তাহলে এই চেনটা কিন্তু একসময় ভেঙে পড়বে। আমাদের এই ভ্যালু চেনের প্রত্যেকটি কম্পোনেন্টকে ইকুয়ালি ট্রিট করতে হবে, এবং প্রত্যেক জায়গাতে সব থেকে যে জিনিসটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউনেস বা কোয়ালিটি ইন শর্ট। গাভীকে ভালো গুণমানের বা উন্নত মানের খাবার দিলে তবেই আপনি ভালো দুধ পাবেন, ভালো দুধ পেলে সেই দুধ সহজে পরিবহন করে প্রসেসিং ইউনিটে আনা যায়, সেখানে গুণগত মান বজায় রেখে সেই পণ্যটাকে প্যাকেটজাত করতে হয়,
এই পর্যন্ত আমি ঠিক রাখলাম, ঠিক একই রকম ভাবে আমাকে এই পণ্যের যে ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। পণ্যটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট হওয়ার পর যখন আমার রিটেলে বা ডিলার ভাইয়ের কাছে বা দোকানে যেখানে আসবে, সেখানেও পণ্যের কিন্তু গুণগত মানটা ঠিক রাখার জন্য যে যে ধরনের ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো দেওয়া থাকে সেটা কিন্তু ফলো করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না এটা ভোক্তার হাতে যায় বা ভোক্তা সেটাকে কনজিউম করে। তো এই ভ্যালু চেনের প্রত্যেকটা স্টেপে আমাদেরকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, খুব সুন্দরভাবে মনিটর করতে হবে এবং খুব সুন্দরভাবে মেনে চলতে হবে। তো এই ভ্যালু চেনটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে এখানে ফার্ম টু টেবিল কোন জায়গাতে আমাদের কোয়ালিটির দিক থেকে দুর্বলতার বা দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি রিংকে, প্রত্যেকটি অংশকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সমানভাবে ম্যানেজমেন্ট সিস্টেম একটা গড়ে তুলতে হবে। আমরা অনেকেই এই শব্দগুলোর সাথে পরিচিত, যে কোয়ালিটি কন্ট্রোল, এবং অনেকেই শুনেছি কোয়ালিটি অ্যাসিওরেন্স, এবং এটা নিয়ে অনেক সময় মানুষ প্রশ্ন করে যে কোয়ালিটি কন্ট্রোল করলেই তো হয়, আবার কোয়ালিটি অ্যাসিওরেন্সের প্রয়োজন কি? সো কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসিওরেন্সের মধ্যে এই ধারণাটার ভেতরে কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি, খুব যদি সংক্ষেপে বলি, কোয়ালিটি কন্ট্রোল ইজ এ জেনারেলি ইউজ টু ভেরিফাই দ্য কোয়ালিটি অফ আউটপুট, অর্থাৎ আপনি একটা পণ্য তৈরি করলেন, উৎপাদন করার পর সেই পণ্যের যে গুণগত মান সেটা আপনি কিছু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড প্যারামিটারের এগেনস্টে চেক করলেন, যেটা আপনার জন্য রেফারেন্স লাইন। আপনি যদি সেই পণ্যটা ঠিক পান ওই রেফারেন্সের সাথে বা আপনার স্ট্যান্ডার্ডের সাথে, তাহলে আপনি সেই পণ্যটা অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন। যদি আপনি কোনো ডেভিয়েশন পান তাহলে সেটাকে আপনি রিজেক্ট করেন, হয় ডিস্ট্রয় করেন অথবা রিপ্রসেস করেন। সোজা কথায় বললে ইটস এ স্ট্র্যাটেজি অফ ডিটেকশন, যেখানে শুধুমাত্র ঠিক রয়েছে না, কোনো কম আছে নাকি কোনো বেশি আছে, এই জিনিসটাকে ডিটেক্ট করে তার পরবর্তী সিদ্ধান্ত, মানে পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে আসছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোয়ালিটি অ্যাসিওরেন্স আসলে এটা প্রসেস অফ ম্যানেজিং দ্য কোয়ালিটি, অর্থাৎ যেটা আমার আউটপুট আছে, যে স্ট্যান্ডার্ডটা আছে, সেই স্ট্যান্ডার্ডটাকে মিট করার জন্য আমাকে কোথায় কোথায় কোয়ালিটি চেকস কি কি ধরনের করতে হবে সেটা আমি ইন প্রসেস বা ইনলাইনেই এনশিওর করব। আমি ফিনিশড প্রোডাক্টটা বার হয়ে আসা তারপরে সেটাকে সর্টিং করা এই পর্যন্ত ওয়েট করব না। ইটস এ স্ট্র্যাটেজি অফ প্রিভেনশন, অর্থাৎ আরএফটি, রাইট ফার্স্ট টাইম, যে পণ্যটা আমার প্রোডাকশন লাইন থেকে বের হয়ে আসবে, সেটা যেই হোক, যে পণ্যই হোক, সেটা যেন সঠিক গুণমানের হয় সেটাকে আমি ইন লাইনেই এনশিওর করব। এখন এই দুটোর সাথে, কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসিওরেন্সের সাথে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কি সম্পর্ক? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আসলে যদি বলা হয় যে কিউএ এবং কিউসি, এই দুটো অ্যাক্টিভিটিজের একটা কম্বিনেশন, এটা দুটোর ভেতরে একটা ব্রিজ হিসেবে কাজ করে। এখানে কন্ট্রোলেরও যেমন প্রয়োজন আছে, অ্যাসিওরেন্সটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব পায়। যখন আপনাকে অ্যাসিওর করতে হবে, আপনাকে কিছু পণ্য টেস্টও করতে হবে, তো এই জন্য বলা হচ্ছে যে এটা কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের একটা কম্বিনেশন। এর পরবর্তীতে আসি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং ডেয়ারি ইন্ডাস্ট্রি। আমরা সবাই জানি যে মিল্কের কোয়ালিটি বা র মিল্কের কোয়ালিটি বা গুণগত মান পার্থক্য থাকবে সবসময়। ইট ক্যান শো আ লার্জ ডিফারেন্স ইন ইটস কোয়ালিটি টাইম টু টাইম। সো হোয়াই দের ইজ এ ভেরিয়েশন ইন দ্য র মিল্ক কোয়ালিটি? অ্যাকচুয়ালি ইট কুড হ্যাপেন বিকজ অফ মেনি রিজন। র মিল্কের যে গুণগত মান, ইট কুড ভ্যারি ডিউ টু সিজনাল ইনফ্লুয়েন্স, ডিউ টু দ্য ডিফারেন্সেস ইন ব্রিড অফ অ্যানিমাল, ডিফারেন্স অফ এরিয়া, দ্য টাইপ অফ ফিড
we are feeding to the cows. There could be many more reasons. So these are the top reasons which I have pointed out. So which milk processor must take into account? Jara milk processor royeche, jara ei dudh gulo niye process korbe, process kore ponno banabe, taderke kintu raw milk er ei je ekta inconsistency thakte pare, eta kintu sob shomoy consideration e ba account e diye aste hobe. Sadharon bhabe amra dutu criteria ke milk er gunogoto man nirdharoner jonno ব্যবহার করে থাকি বা ইন্ডাস্ট্রি গুলো মূলত করে থাকে, অনেকগুলো থাকতে পারে, কোনো বাড়তি টেস্ট কেউ করতে পারে, বাট যদি খুব সংক্ষেপে বলি তাহলে দুটো, একটা হচ্ছে যে ফিজিওকেমিক্যাল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ব্যাকটেরিওলজিক্যাল। সো ফিজিওকেমিক্যাল ক্রাইটেরিয়া বলতে কি বুঝি, অর্থাৎ মিল্কের মধ্যে কি পরিমাণ ফ্যাট রয়েছে, কি পরিমাণ এসএনএফ রয়েছে, তার কেমিক্যাল কম্পোজিশন কি, তাতে কোনো আদার নিউট্রিয়েন্টস আছে কিনা, বা পণ্য হলে তাতে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস কন্টেন্ট আছে, যেটা খুব সহজেই সেন্সর ইভ্যালুয়েশন এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট দ্বারা নির্ধারণ করা যায়। এরপরে আসি ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি। এটা মূলত ডিল করে যে মিল্কের ভেতরে কি ধরনের ব্যাকটেরিয়া উপস্থিত রয়েছে তার উপরে, বা তার গতি, প্রকৃতি, মাত্রা, পরিমাণ এগুলো নির্ধারণ করে। মিল্কের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেটা প্যাথোজেনিক হতে পারে, সেটা নন প্যাথোজেনিক হতে পারে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হেল্পফুল। সো এটা ডিটারমাইন করা যায় অনেকগুলো মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে। সো এইভাবেই প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক্স বা ডিটেকশন অফ অ্যান্টিবায়োটিক্স বা মিল্কের যে টেম্পারেচার, এটা যখন র মিল্ক কালেকশন হয় ওই লেভেলে একটা কোয়ালিটি ক্রাইটেরিয়া হিসেবে কনসিডার করে সেফ মিল্ক প্রোডাকশন বা সেফ মিল্ক রিসিভিং এর জন্য ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে। এই যে পুরো ফিজিকোকেমিক্যাল বা ব্যাকটেরিওলজিক্যাল যে বিষয়টা আমরা আলোচনা করলাম, এখানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ র মিল্কের কোয়ালিটিতে কিছু ইনকনসিস্টেন্সি থাকবেই থ্রু আউট দ্য ইয়ার, কিন্তু যে প্রোডাক্ট বা যদি মিল্ক আমরা যদি মার্কেটে অ্যাসাজ বিক্রি করি বা যদি কোনো পণ্য আমরা মার্কেটে বিক্রি করি, কনজিউমারের কাছে দেই, সেখানে কিন্তু এই ইনকনসিস্টেন্সিটা কোনোভাবেই চলবে না। রেগুলেটরি রুলস, রেগুলেশনস এগুলো মেনে বা পণ্য উৎপাদনের জন্য যে রেগুলেটরি বডিজের যে গাইডলাইন আছে সেগুলো মেনে যদি আমাকে পণ্য উৎপাদন করতে হয়, তাহলে আউটপুটে যে পণ্যটা আমরা উৎপাদন করব বা বানাবো বা যেটা মার্কেটে দেব সেটার কোয়ালিটি কিন্তু কনসিস্টেন্ট হতেই হবে। ইনপুটে যত ইনকনসিস্টেন্সি থাক সেই ইনকনসিস্টেন্সিটাকে কনসিডার করে একটা কনসিস্টেন্ট কোয়ালিটির, কোয়ালিটি ফুল বা গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো স্ট্রং একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা অনেকেই এটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন যে বিভিন্ন রেগুলেটরি বডিজ বাংলাদেশে তাদের কিছু কিছু পণ্যের মান রিভাইজ করেছে, তার ভেতরে কিছু ডেয়ারি বা দুগ্ধজাত পণ্যের মানও রিভাইজ হয়েছে, তারা আগের চাইতে অনেক বেশি ভিজিল্যান্ট, ওয়াচফুল। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ স্টেপস, শুধুমাত্র ভোক্তার পয়েন্ট অফ ভিউ থেকে নয়, এটা ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে, কনজিউমার সেফটির পয়েন্ট অফ ভিউ থেকে, সব দিক থেকে এটা একটা ভীষণ পজিটিভ এবং মাচ নিডেড স্টেপ। আজকের দিনে ভোক্তারাও কিন্তু শুধুমাত্র প্রাইস সেন্সিটিভ নয়, তারা যথেষ্ট পরিমাণে কোয়ালিটি কনসাস। এখন ডিজিটালাইজেশনের এরা, সামান্য কোনো রকম পণ্যে যদি ডিফেক্ট বা কোনো রকম ঘাটতি বা কমতি পাওয়া যায় খুব সহজেই সেটা সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। রেগুলেটরিরা প্রতিনিয়ত মনিটরিং করার জন্য
বাজার থেকে বিভিন্ন আউটলেট থেকে স্যাম্পল নিচ্ছে, তারা চেক করছে, সেটা যেন কনসিস্টেন্ট পায়, প্রতি মুহূর্তে সেই পরীক্ষা বুঝতে হয় পণ্যগুলোকে, যদি কোনো কারণে ফেল করে আপনাদের মানে উৎপাদক যারা তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আইনি জটিলতার সম্মুখীন হতে হয়, প্লাস ভোক্তার কাছে তাদের যে ব্র্যান্ড ইমেজ এটাও অনেক সময় সংকটে পড়ে। তাই এই সমস্ত জটিলতার ভেতরে যদি কেউ না যেতে চায়, বা যদি কোনো মানে উৎপাদক বা প্রসেসর না আসতে চায়, তাহলে সব থেকে যে বিষয়টায় তাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট কোয়ালিটি। আর কনসিস্টেন্ট কোয়ালিটি, কনসিস্টেন্ট আউটপুট যদি আপনাকে দিতে হয়, তাহলে আপনার কাছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কারণের জন্যই যারা ডেয়ারি প্রসেসর হিসেবে আছি বা যারা আসতে চলেছে, তাদের প্রত্যেককেই এটা সাজেশন হবে যে দে নিড টু হ্যাভ এ ফুল ফোকাস অন ডেভেলপিং এ ফুল প্রুফ প্রিভেনশন মেকানিজম রেদার দেন ডিটেকশন মেকানিজম। প্রত্যেককে একটা ফুল প্রুফ প্রিভেনশন মেকানিজম ডেভেলপ করতে হবে টু অ্যাভয়েড এনি সর্ট অফ কোয়ালিটি রিলেটেড ইস্যু থ্রু আউট দ্য ভ্যালু চেন। ভ্যালু চেন কেন বললাম, যে স্টার্টিং ফ্রম ফার্ম টু টেবল যে কনসেপ্টটার কথা বলছিলাম, অর্থাৎ ক্যাটেল ফিড প্রোডাকশন থেকে শুরু করে মিল্ক উৎপাদন সংগ্রহ প্রসেস বাজারজাত হয়ে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত এই যে ভ্যালু চেনটা, এই ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গাতে খুব সুনির্দিষ্ট এবং খুব ফুল প্রুফ প্রিভেনশন মেকানিজম থাকতে হবে, রাদার দেন ডিটেক্টিং দ্য ইস্যুজ আফটার প্রোডাকশন অ্যান্ড দেন সর্টিং, যেটা আমরা আগেই বলেছিলাম যে এটা আসলে কোয়ালিটি কন্ট্রোলের একটা ফর্ম। সো কোয়ালিটি কন্ট্রোল ইজ এ ব্যাকডেটেড ফর্ম, নিউ ভার্সন ইজ এ কোয়ালিটি অ্যাসিওরেন্স, এবং সেইটাকে যদি আপনাকে আরো সাকসেসফুলি রান করতে হয়, তাহলে আপনাকে একটা সুনির্দিষ্ট বা একটা সুন্দর একটা ফুল প্রুফ প্রিভেনশন মেকানিজম করতে হবে, সেটাই হচ্ছে আসলে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো যদি একটু লিটারেচারের দিকে আসি, যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আক্ষরিক অর্থটা কি কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ টার্ম দ্যাট রেফার্স টু এ সিস্টেম অফ ডকুমেন্টিং অল প্রসেসেস রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রসিডিওর ফর অ্যাচিভিং কোয়ালিটি অবজেক্টিভস অ্যান্ড পলিসিস। সো যদি ডেফিনেশনটার দিকে একটু আমরা তাকাই, এটা সেই মেকানিজমের কথাই বলছে যেখানে প্রত্যেকটা প্রসেস খুব ওয়েল ডকুমেন্টেড থাকবে, ইনক্লুডিং দেয়ার সাব প্রসেস, তার কি ধরনের রেসপন্সিবিলিটিস থাকবে সেটা খুব ওয়েল ডিফাইন্ড হবে, এবং প্রসিডিওরটা কি হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন বা ডেয়ারির যে কোয়ালিটি অবজেক্টিভ বা পলিসিসটা আছে সেটাকে অ্যাচিভ করার জন্য। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যালাউজ অর্গানাইজেশন টু ডাইরেক্ট অ্যান্ড কোঅর্ডিনেট দেয়ার অপারেশনস টু মিট বোথ রেগুলেটরি অ্যান্ড কাস্টমার রিকোয়ারমেন্টস হোয়াইল অলসো ইম্প্রুভিং ইটস এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস অন আ রেগুলার বেসিস। সো আপনার যদি একটা খুব ফুল প্রুফ সিস্টেম থাকে, একটা ফুল প্রুফ ডিটেকশন এবং প্রিভেনশন মেকানিজম যদি থাকে, একটা ফুল প্রুফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে, তাহলে আপনাকে খুব সহজেই অপারেশনগুলোর ভেতরে আপনি কোঅর্ডিনেশন করতে পারবেন। এতে করে কি লাভ হবে আপনার, আপনি যেমন রেগুলেটরি রিকোয়ারমেন্টটা মিট করতে পারবেন, তেমনই আপনার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট কনসিস্টেন্ট কোয়ালিটি এটাও আপনি মিট করতে পারবেন। এর পাশাপাশি আপনার সিস্টেমের যে দক্ষতা বা এফেক্টিভনেস এটাও কিন্তু ক্রমাগত উন্নত হতে থাকবে। কোয়ালিটি ম্যানেজমেন্টের 7টা প্রিন্সিপাল আছে, ইন জেনারেল 7 principles। সো সেটা কি, অ্যাকর্ডিং টু ISO স্ট্যান্ডার্ড এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইনকর্পোরেটস প্ল্যানিং, ইম্প্রুভমেন্ট, ইনিশিয়েটিভস, policies and objectives that will act as a guideline within an organization and QA procedure. So ei quality management system er
যে সাতটা প্রিন্সিপালের কথা আমরা বলবো, এটা নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রিন্সিপাল সেটা হলো কাস্টমার ফোকাস। সো কাস্টমার ফোকাস বলতে কি বুঝি? না, প্রাইমারি ফোকাস যেটা কোয়ালিটি ম্যানেজমেন্টের থাকে সেটা হচ্ছে যে টু মিট দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্রাইভ টু এক্সিট কাস্টমার এক্সপেকটেশন। শুধু এক্সপেকটেশন মিটই করবো না, তার এক্সপেকটেশন কোনো কোনো ক্ষেত্রে এক্সিট করারও চেষ্টা করব। কিভাবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য কারেন্ট অ্যান্ড ফিউচার নিড অফ কাস্টমার অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টিস, রাইট? সো এটা যদি করি, এর বেনিফিট কি কি আছে? এর বেনিফিট হলো ইনক্রিজ কাস্টমার ভ্যালু, ইনক্রিজ কনজিউমার স্যাটিসফ্যাকশন, ইম্প্রুভড কাস্টমার লয়্যালটি। সো যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ডেয়ারি তার এক্সেপশন নয়, কাস্টমারের কাছে লয়্যালটিটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এরপরে আসি লিডারশিপ। সো যখন আমাকে একটা স্ট্রং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন প্লেস রাখতে হবে বা সেটাকে ফাংশনাল করতে হবে, সেখানে লিডারশিপের কমিটমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একটা ক্রিটিক্যাল রোল প্লে করে। কারণ এখানে কিন্তু প্রতিষ্ঠানের প্রত্যেকটা মানুষের এনগেজমেন্টের প্রয়োজন রয়েছে। এটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের একক বিষয় নয়, প্রত্যেকের প্রয়োজন আছে। এবং এই ড্রাইভটা সব থেকে আসবে যে লিডারশিপ থেকে। এটার বেনিফিটটা কি? এটার বেনিফিটটা হলো যে প্রত্যেকটা লেভেল, সেটা অপারেশন লেভেল হোক, সেটা ফ্লোর লেভেল হোক, সেটা হায়ার ম্যানেজমেন্ট লেভেল হোক, মিনির ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, প্রত্যেকটা লেভেলের ভেতরে, প্রত্যেকটা ফাংশনের ভেতরে যে কমিউনিকেশন একটা অর্গানাইজেশনের ভেতরে, এটাকে ইম্প্রুভ করে। অর্গানাইজেশনের যে প্রসেসগুলো থাকে তার ভেতরে কোঅর্ডিনেশনটা বাড়ে এবং ইনক্রিজ এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি ইন মিটিং কোয়ালিটি অবজেকশন। সো কোয়ালিটি যে অবজেক্টিভগুলো থাকে তার এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সিটা খুব সহজে মিট করা যায়। থার্ড যে প্রিন্সিপাল সেটা হলো এনগেজমেন্ট অফ পিপল। সো এনগেজমেন্ট অফ পিপল যদি বলি, আমি আগের লিডারশিপের ক্ষেত্রে যেটা বললাম যে এটা কোনো ব্যক্তি, কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট বা কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এখানে প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, প্রত্যেকের এনগেজমেন্টটা লাগবে। আর এটা যদি হয় তাহলে এর থেকে যেটা বেনিফিটগুলো পাই সেটা হলো কনসিস্টেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল আউটকাম, একটা ধারাবাহিকভাবে। এবং আমি জানি যেহেতু এইটা কোয়ালিটি অ্যাসিওর্ড হয়ে পণ্যটা বাইরে আসছে, অর্থাৎ এর গুণগত মান নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। এনহ্যান্স এবিলিটি টু ফোকাস এফোর্ট অন কি প্রসেস অ্যান্ড অপরচুনিটিস ফর ইম্প্রুভমেন্ট, অপটিমাইজ পারফরমেন্স থ্রু এফেক্টিভ প্রসেস ম্যানেজমেন্ট, এফিসিয়েন্সি ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড রিডিউস ক্রস ফাংশনাল ব্যারিয়ার্স। সো আমি ক্রস ফাংশনাল ব্যারিয়ারটাকে এমফাসিস একটু দিই। যে কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করার পরে সেটা স্মুথ রান করতে গেলে আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক সময় দেখি যে ক্রস ফাংশনাল ব্যারিয়ার একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এটা আমার ডিপার্টমেন্টের কাজ না, এটা ওর ডিপার্টমেন্টের কাজ না, এটা আমার কাজ না, এটা ওর কাজ না, তো এইরকম ধরনের মন্তব্য অনেক সময় আসে। তো যখন পিপল আর এনগেজড, দে আর টকিং টু ইচ আদার, একে অপরের প্রয়োজনটা বুঝছে, নিডটা বুঝছে, তো এই আইসটা খুব সহজে মেল্ট হয় এবং ক্রস ফাংশনাল যে ব্যারিয়ারগুলো সেটা কিন্তু খুব সহজেই ওভারকাম করা যায়। পরবর্তী যে এটা সেটা হলো প্রসেস অ্যাপ্রোচ। কনসিস্টেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল রেজাল্ট যদি আমাদেরকে পেতে হয় এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি, তাহলে কিন্তু ইট হ্যাজ টু বি প্রসেস অ্যাপ্রোচ।
So understanding how results are produced by the QMS enable an organization to optimize the system and its performance. পরবর্তী পিলারটা হলো ইমপ্রুভমেন্ট। সো একটা প্রতিষ্ঠান যেটা বাণিজ্যিকভাবে সফল তাকে আমরা সাকসেসফুল অর্গানাইজেশন বলি। তাদের একটা অনগোয়িং ফোকাস সবসময় থাকে যে কিভাবে ইম্প্রুভ করতে পারি, বা হাউ কুড ইম্প্রুভ মোর। সো এটা খুবই এসেন্সিয়াল, শুধুমাত্র যে বর্তমান পারফরমেন্স বা কারেন্ট লেভেল এটাকে ধরে রাখার জন্যই নয়, রিয়্যাক্ট টু চেঞ্জেস ইন এক্সটার্নাল ইন্টারনাল কোঅর্ডিনেশন অ্যান্ড টু ক্রিয়েট নিউ অপরচুনিটিস। সো সাকসেসফুল অর্গানাইজেশন হতে গেলে, বা যারা সাকসেসফুল অর্গানাইজেশন, দে আর অলওয়েজ ওপেন ফর ইম্প্রুভমেন্ট অ্যান্ড দে হ্যাভ টু বি। সিক্স পিলার ইজ এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। সো আমরা যে সিদ্ধান্তগুলো নেব কোয়ালিটি একটা ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, এটা কোনো ব্যক্তি বিশেষের বা এটা কোনো মানে পার্সন ভিত্তিক বা ম্যান ওরিয়েন্টেড চিন্তাভাবনা হবে না, ডিসিশন মেকিংটা হতে হবে এভিডেন্স বেসড। দ্য রিজন, ডিসিশন কিরকম ধরনের, ডিসিশন বেসড অন দ্য অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন। তো যখন আপনার যে ডিসিশনটা হবে দ্যাট উইল বি ড্রিভেন বাই ডাটা অ্যান্ড ইনফরমেশন, সো দ্যাট ইজ অলওয়েজ লাইকলি টু প্রোডিউস ডিজায়ার্ড রেজাল্ট। ফ্যাক্টস, এভিডেন্স অ্যান্ড ডাটা অ্যানালিসিস অলওয়েজ লিড টু আ গ্রেটার অবজেক্টিভিটি অ্যান্ড কনফিডেন্স ইন ডিসিশন মেকিং। কারণ যে সিদ্ধান্তটা আমরা নিচ্ছি, আমরা জানি যে মাই ডিসিশন ইজ ওয়েল সাপোর্টেড বাই ওয়েল ভ্যালিডেটেড ডাটা। সো হোয়াট এভার দ্য ডিসিশনস আই হ্যাভ টেকেন, আই এম ফুললি কনফিডেন্ট অন ইট। এর বেনিফিটটা কি? এর বেনিফিটটা হলো যে ডিসিশন মেকিং এর যে প্রসেস সেটাকে ইম্প্রুভ করে, প্রসেস পারফরমেন্স অ্যাসেসমেন্টের যে প্রসেস সেটাকে ইম্প্রুভ করে, অপারেশনাল এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি এটাকে ইম্প্রুভ করে। দ্য লাস্ট প্রিন্সিপল, রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো অর্থাৎ রিলেশন বলতে আমরা সম্বন্ধটা বুঝি, কি ধরনের সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে। যদি সাকসেসটাকে সাস্টেন করতে হয় ফর এনি অর্গানাইজেশন, দে নিড টু ম্যানেজ ইট রিলেশনশিপ উইথ দ্য ইন্টারেস্টেড পার্টিজ। ধরুন একটা প্রতিষ্ঠানে অনেক রকমের সাপ্লায়ার থাকে যারা অনেক রকমের ক্রিটিক্যাল আইটেম, র মেটেরিয়াল, প্যাকেজিং মেটেরিয়াল অনেক কিছু সাপ্লাই করে থাকে। এরা যদি বিজনেস রিকোয়ারমেন্টের সাথে ইনলাইন থাকে, আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এরা ইনলাইন থাকে, আমি যেভাবে ইম্প্রুভ করছি সেইভাবে তারাও যদি তার সিস্টেমটাকে ইম্প্রুভ করে, তাহলে এই প্রসেসের ফার্দার কমপ্লিকেসি অনেকটা দূর হয়ে যায়। এবং সেটা কখন সম্ভব? যদি তার সাথে যে বাণিজ্যিক সম্পর্কটা আছে সেটাকে আমরা ভ্যালু দিই, সেটাকে আমরা নার্চার করি এবং সেই সম্পর্কটাকে আমরা ঠিকমতো ম্যানেজ করি। এর কতগুলো বেনিফিট আছে। প্রথম বেনিফিট যদি বলি, ফার্স্ট হচ্ছে ইট এনহ্যান্স দ্য পারফরমেন্স অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস ইন্টারেস্টেড পার্টিস। দ্বিতীয় বেনিফিট, কমন আন্ডারস্ট্যান্ডিং অফ গোলস অ্যান্ড ভ্যালুজ অ্যামং দ্য ইন্টারেস্টেড পার্টি। আমার কি প্রয়োজন, আমার কোয়ালিটি অবজেক্টিভটা কি, আমার কোয়ালিটি পলিসিসটা কি, আমার ভেন্ডাররা এটার সাথে ইনলাইন। যখন আমি আপগ্রেড হচ্ছি তারাও কিন্তু সমান্তরালভাবে আপগ্রেড হচ্ছে বা নিজেদেরকে করে দিচ্ছে। এটা
বাড়ায়, কি বাড়ায়, না ক্যাপাবিলিটি বাড়ায়, কিসের? টু ক্রিয়েট ভ্যালু ফর ইন্টারেস্টেড পার্টি বাই শেয়ারিং রিসোর্সেস। আমার একটা ভালো নলেজ ব্যাংক থাকতে পারে, আমি সেই লার্নিংটা, আমার নলেজ ব্যাংকটা আমি আমার পার্টির সাথে শেয়ার করতে পারি, যাতে করে আমার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব সাকসেসফুলি রান করছে সেই জিনিসটা ওখানে রেপ্লিকেট করা যায়। তো রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই কোয়ালিটি ম্যানেজমেন্টের 7টা প্রিন্সিপালের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পিলার। এরপরে আসি যে হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট টু ইমপ্লিমেন্ট এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন এ ডেয়ারি। এটার গুরুত্বটা আসলে কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি সার্ভ প্লেন্টি অফ পারপাসেস, এর অনেকগুলো পারপাস আছে একটা ডেয়ারিতে কি কি করতে পারে। কিন্তু যদি খুব টপ লাইনে আমি 5টা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টের কথা বলি, তাহলে প্রথম অ্যাসপেক্টটা হলো এনসিওর পার্টিসিপেশন অফ অল স্টাফস, যেটা আমরা আগেই বলেছিলাম যে এনগেজমেন্ট প্রত্যেকটা স্টাফ ইরেসপেক্টিভ অফ দ্য লেভেল, প্রত্যেকটা লেভেলের ভেতরে ইন্টার ডিপার্টমেন্টাল যে কমিউনিকেশন ব্যারিয়ার থাকে সেগুলো মেল্ট ডাউন করে। তো যখন আপনার কোয়ালিটি সিস্টেম ডেয়ারিতে সাকসেসফুলি রান করবে, সেটা কিন্তু এনশিওর করবে যে প্রত্যেকটা স্টাফ ইরেসপেক্টিভ অফ দ্য লেভেল আর পার্টিসিপেটিং ইন ইউর ম্যানেজমেন্ট সিস্টেম। কস্ট, যখন একটা ম্যানেজমেন্ট সিস্টেম সাকসেসফুলি রান করে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিন্তু প্রোডাক্টের ওয়েস্টেজ বলি, প্রোডাক্টের কস্ট বলি, এই লস এবং কস্ট কন্ট্রোলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমি 100 গ্রাম ঘিয়ের কন্টেনার ভরছি, আমার 100 গ্রাম ঘিয়ে 100 গ্রামই ঘি দেওয়ার কথা নেটওয়েট। এখন আমার যদি কোনো সুনির্দিষ্ট পলিসি না থাকে যে কত ইন্টারভ্যালে আমি চেক করব, কিসের দ্বারা ওর ওয়েটটা চেক করব, কিভাবে আমি ওর ওয়েটটা নির্ধারণ করব, আমি আন্দাজে ভরছি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কন্টেনারে 110 থেকে 125 গ্রাম, 120 গ্রাম, 130 গ্রাম করে আমি বাড়তি দিচ্ছি, অর্থাৎ 10, 20, 30 এভাবে প্রত্যেকটা কন্টেনারে আমার বেশি চলে যাচ্ছে। কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কোনো ক্ষতি নেই, ওখানে কোনো কোয়ালিটির ইম্প্যাক্ট আছে না? নেই। কিন্তু যদি আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব সুনির্দিষ্টভাবে কাজ করে, আমাকে কিন্তু ওটা এনসিওর করবে যে প্রত্যেকটা কন্টেনারে আমার 100 গ্রাম করেই ঘি যাচ্ছে, এতে করে কি হবে, বাড়তি যে ওয়েস্টেজটা গেল, যদি আমি একটু বাণিজ্যিকভাবে চিন্তা করি যে আমি যখন একটা 100 গ্রাম কন্টেনার সেল করি, আই গেট প্রাইস ফর 100 গ্রাম অনলি, সো ইফ দের ইজ 130 গ্রাম, কনজিউমার্স উইল নট পে ফর দ্য এক্সট্রা 30 গ্রাম, সো ওইটা আমার ওয়েস্টেজ। সো ওই ওয়েস্টেজটা যদি আমি রিডিউস করতে পারি এরকম করে, 30 গ্রাম করে যদি আমি 4টে কন্টেনার থেকে কম করতে পারি বা কন্ট্রোল করতে পারি, তাহলে আই গেট ফিফথ ওয়ান, আমি পঞ্চম একটা কন্টেনার কিন্তু ভরে নেওয়ার মতো ঘি আমি ওই ওভার ডেলিভারি থেকে কন্ট্রোল করে ভরে নিতে পারলাম। সো যখন এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা সাকসেসফুলি রান করবে, ইট উইল হেল্প টু কন্ট্রোল অ্যান্ড রিডিউস দ্য কস্ট। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম প্রোডাকশন ফ্লোরে বা প্রসেস ফ্লোরে প্রত্যেকটা ক্ষেত্রে, এই ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গাতে এইরকম ভাবে কন্ট্রোল কস্ট এবং ওয়েস্টেজ রিডিউস করার বা কন্ট্রোল করার একটা স্কোপ আছে। আমি এই পয়েন্টটা আগেই বলেছি যে কন্ট্রোল অর রিডিউসেস মেটেরিয়াল ওয়েস্ট। সো মেটেরিয়াল ওয়েস্ট যদি আমি রিডিউস করতে পারি বা মিনিমাইজ করতে পারি, আমি কিন্তু অটোমেটিক্যালি কস্ট সেভ করলাম বা রিডিউস করে ফেললাম। হেল্পস টু আইডেন্টিফাই ট্রেনিং অপরচুনিটিস, আমরা কাউকে কোনো কোনো কাজের জন্য অ্যাসাইন করেছি, ইফ হি অর সি দেখা যাচ্ছে যে সেই কাজটা অনেক সময় ঠিকমতো পারফর্ম করতে পারছে না, সো আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমি যদি ওই ওয়েটের কথাটাই নেই
যে আমি তাকে ওয়িং স্কেল দিয়েছি, আমি তাকে রেকর্ড দিয়েছি, আমি তাকে চেক করার সময় বলে দিয়েছি, কিন্তু ওয়েটটা কিভাবে চেক করতে হবে বা ঘিটা কিভাবে ভরতে হবে সেই ট্রেনিংটা আমি তাকে দেইনি। এর ফলে সমস্ত রিসোর্স দেওয়ার পরেও সেই ব্যক্তি কিন্তু কাজটা ভুল করছে, অর্থাৎ ওই কাজটা কিভাবে সম্পাদন করতে হবে সেটার জন্য তার কাছে যথেষ্ট ট্রেনিং বা পর্যাপ্ত জ্ঞান নেই। তাহলে ওই মানুষটার ট্রেনিং আইডেন্টিফিকেশনটা আমরা বের করলাম, ট্রেনিং নিডটা আইডেন্টিফাই করলাম, তাকে এরপরে আমরা প্রয়োজনীয় ট্রেনিংটা দেবো, যাতে করে ওই কাজটা সে খুব সাকসেসফুলি এবং সঠিক দক্ষতার সাথে করতে পারে। হেল্পস টু ইম্প্রুভ প্রসেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট উইথ কনসিস্টেন্ট কোয়ালিটি। সো এই পয়েন্টটা আমরা আলোচনা করেছিলাম, প্রথম যে স্লাইডটা ছিল যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেয়ারি, র মিল্কের কোয়ালিটিতে বছর ভেদে কিছু না কিছু তারতম্য থাকবেই, কখনো একটু ফ্যাট বেশি আসে, কখনো একটু কম আসে, কখনো এসএনএফ একটু বেশি আসে, কখনো একটু এসএনএফ কম আসে। সো এই ইনকনসিস্টেন্টটা কিন্তু র মিল্কের ক্ষেত্রে থাকবেই, কিন্তু ওই দুধ দিয়ে আমি যে পণ্যগুলো বানাবো বা ওই দুধটাকে আমি প্যাশ্চারাইজ ফর্মে যখন বিক্রি করব, আমি কিন্তু সেই ইনকনসিস্টেন্ট কোয়ালিটি সাপ্লাই করতে পারবো না। কারণ কি, আমাকে রেগুলেটরি রিকোয়ারমেন্ট মিট করতে হবে, আমাকে কাস্টমারের এক্সপেকটেশন মিট করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এক্সিট করতে হবে। তো তাহলে কি করতে হবে, আমাকে কনসিস্টেন্ট কোয়ালিটির প্রোডাক্ট থ্রু আউট দ্য ইয়ার প্রোডিউস করতে হবে। সো এই যে বিষয়গুলো, যে পাঁচটা বিষয় আমরা আলোচনা করলাম, যে প্রত্যেকের পার্টিসিপেশনটা, প্রত্যেকের ইনভলভমেন্টটা এনশিওর করে ডেয়ারি ক্ষেত্রে, ডেয়ারি ক্ষেত্রে মেটেরিয়াল ওয়েস্টেজটা কম করা বা কস্ট কন্ট্রোল করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আলোচনা করেছি যে আজকের দিনে মার্কেট খুবই কম্পিটিটিভ, সো আপনাকে যদি কম্পিটিটিভ হতে হয় সো ইউ নিড টু কিপ ইউর কস্ট ইন কন্ট্রোল। যে সমস্ত ব্যক্তি বা মানুষরা কাজ করছে তাদের কি ধরনের দক্ষতার প্রয়োজন আছে সেটাকে আইডেন্টিফাই করে তাদেরকে সুনির্দিষ্ট ট্রেনিং দেওয়া, এবং প্রসেসের মধ্যে যদি কোথাও কোনো রকম ঘাটতি থাকে তাহলে সেটা ক্রমাগত অডিট, রি অডিট, অডিট, রি অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে সেই প্রসেসটাকে ইম্প্রুভ করা, যাতে আমরা সারা বছর একটা কনসিস্টেন্ট প্রোডাক্ট মার্কেটকে দিতে পারি, ভোক্তার হাতে তুলে দিতে পারি এবং আমাদের কনজিউমারদের কাছে দিতে পারি। কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাদের কি লাগবে? অল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মাস্ট অ্যাড্রেস অ্যান্ড অর্গানাইজেশনাল ইউনিক সেট অফ নিডস। সো প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের টাইপ অফ ইন্ডাস্ট্রির ওপরে ভিত্তি করে তাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ভিন্ন হতে পারে। তবে ইন্ডাস্ট্রি যাই হোক, কিছু কমন এলিমেন্ট আছে যেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সবার জন্য কিন্তু একই, সেটা ডেয়ারি ইন্ডাস্ট্রি হোক অথবা কোনো এক্সওয়াইজেড ইন্ডাস্ট্রিজ হোক। তো সেই কমন যে রিকোয়ারমেন্টগুলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার প্রথম রিকোয়ারমেন্ট সেটা হলো ক্রিয়েশন অফ এ কোয়ালিটি ম্যানুয়াল, অর্থাৎ আপনার কোয়ালিটি পলিসি এবং কোয়ালিটি অবজেক্টিভসকে মাথায় রেখে আপনাকে একটা সুনির্দিষ্ট কোয়ালিটি ম্যানুয়াল তৈরি করতে হবে। আমি পরবর্তী কয়েকটা স্লাইডের পরে আপনাদেরকে একটা কোয়ালিটি ম্যানুয়াল কিরকম হয়, একটা কিউএমএস ম্যানুয়াল কিরকম হয় তার একটা স্যাম্পল দেখাবো। সো প্রথমে একটা ওয়েল ডিফাইন্ড কোয়ালিটি ম্যানুয়াল আপনাকে তৈরি করতে হবে। আপনার প্রতিষ্ঠানের কোয়ালিটি অবজেক্টিভস এবং কোয়ালিটি পলিসিসগুলো ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং এক্সিস্ট করতে হবে, প্রথম কথা সেটা থাকতে হবে, আর দ্বিতীয় কথা সেটা খুব ওয়েল ডিফাইন্ড হতে হবে। এবং যারা এই পুরো ডেয়ারির সাথে জড়িত তাদের প্রত্যেককে এই কোয়ালিটি অবজেক্টিভ এবং পলিসির সাথে ইনলাইন হতে হবে। এ সেট অফ প্রসিডিওর্স, রেকর্ড অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাবাউট অল ইন্টারনাল প্রসেস, ডাটা ম্যানেজমেন্ট,
quality analysis, improvement opportunities, and customer satisfaction. So, প্রত্যেকটা লিপিবদ্ধ থাকতে হবে, প্রত্যেকটা প্রসিডিওর লিপিবদ্ধ থাকতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন লিপিবদ্ধ থাকতে হবে, ইন্টারনাল প্রসেসটা কিরকম হবে, সুন্দর একটা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে, কোয়ালিটি অ্যানালিসিস সিস্টেম থাকতে হবে, এবং ইম্প্রুভমেন্ট অপরচুনিটিস এর জন্য ওপেন থাকতে হবে, এবং যাই কিছু করি সেটা কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা মাথায় রেখে আমাদেরকে মনে রাখতে হবে যে ইচ অ্যাসপেক্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ইন্টেন্ডেড টু সার্ভ আ স্পেসিফিক পারপাস দ্যাট ইন দ্য এন্ড উইল হেল্প টু অ্যাচিভ দ্য ফাইনাল গোল সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রত্যেকটা অ্যাসপেক্ট এই প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু আলাদা আলাদা পারপাস স্পেসিফিক কিছু পারপাস সার্ভ করে এবং শেষে আমরা আমাদের যে গোলটা থাকে কোয়ালিটি অবজেক্টিভসটা থাকে সেটা আমরা অ্যাচিভ করি মিটিং কি না বোথ অর্গানাইজেশনাল এবং কাস্টমার নিড এখন পরবর্তীতে আসি হাউ টু ইমপ্লিমেন্ট এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে হ্যাঁ আমি একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রান করতে চাই কিন্তু কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব তো এটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের কতগুলো মেজর এলিমেন্টস কনসিডারেশনে রাখতে হবে কি কি সেই এলিমেন্টগুলো ডিসিশন টু ইমপ্লিমেন্ট এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মাস্ট বি এ স্ট্র্যাটেজিক চয়েস অনলি ইনফ্লুয়েন্সড বাই অর্গানাইজেশনাল নিড অবজেক্টিভ সার্ভিসেস অর প্রোডাক্ট প্রোডিউস সেকেন্ড হচ্ছে আমরা যখন জানলাম না আমরা ক্লিয়ার যে আমাকে কি করতে হবে হোয়াট ইজ মাই রিকোয়ারমেন্ট তো ফোর বেসিক স্টেপস চারটে বেসিক স্টেপ আছে আমাদেরকে ফলো করতে হবে ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সেই সাকসেসফুল এই চারটে স্টেপ কি একটু দেখি প্রথম হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড ডিজাইন অ্যান্ড বিল্ড বলতে যেটা বুঝি যে ডিল উইথ দ্য স্ট্রাকচার অফ কিউএমএস কিউএমএস এর স্ট্রাকচারটা কেমন হবে আমার ম্যানেজমেন্ট সিস্টেমের এর পাশাপাশি অ্যালং উইথ দ্য প্ল্যান ফর ইটস ইমপ্লিমেন্টেশন অর্থাৎ আমার কিউএমএস এর স্ট্রাকচারটা কেমন হবে এবং কিভাবে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করব তো এই বিষয়টা বা এই স্টেপটা ডিজাইন অ্যান্ড বিল্ড এই স্টেপে আমরা ডিসকাস করি এরপরে হলো ডিপ্লয় এই স্টেজে উই নিড টু এক্সপ্লেন ইচ প্রসেস ইনটু মাল্টিপল সাব প্রসেসেস আমাদেরকে প্রত্যেকটা প্রসেস তার যে সাব স্টেপস আছে সেই পর্যন্ত এক্সপ্লেন করতে হয় ইট অলসো ইনক্লুড স্টাফ এডুকেশন অ্যান্ড ডকুমেন্টেশন ট্রেনিং টুলস অ্যান্ড ম্যাট্রিক্স অর্থাৎ আমার প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং লাইনের যে প্রসেস ফ্লোচার্টটা আছে সেটাকে খুব ডিটেলে সাব প্রসেস সহ এক্সপ্লেন করতে হবে আমাদের স্টাফেরা কে কোয়ালিফাইড কার কি যোগ্যতা আছে সেটা এক্সপ্লেন করতে হবে ডকুমেন্ট করতে হবে ট্রেনিং টুলস আইডেন্টিফাই করতে হবে ট্রেনিং দিতে হবে এবং এই পুরো সিস্টেমের ম্যাট্রিক্সটা কীরকম হবে সেইটা ডিসাইড করতে হবে এরপরে আসে কন্ট্রোল অ্যান্ড মেজার্স দিস স্টেজ আর অ্যাকমপ্লায়েন্স বাই সিস্টেমেটিক রুটিন অডিটস অফ ইয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সো আমার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ইমপ্লিমেন্ট করলাম এটা ঠিকমতো রান করছে কি না বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা কোথাও কোনো ইম্প্রুভমেন্ট অপরচুনিটি আছে কি না এটা জানার জন্য বা বোঝার জন্য আমাকে কিন্তু প্রতিনিয়ত এই সিস্টেমের অডিট করতে হবে প্রতিনিয়ত এবং যখন অডিট করব সেই অডিটের যে ফাইন্ডিংসটা আসবে সেইটা দিয়ে হচ্ছে আমাদের ফোর্থ এলিমেন্ট দ্যাট ইজ রিভিউ অ্যান্ড ইম্প্রুভ অডিটের যে ফাইন্ডিংসগুলো আসবে সেই ফাইন্ডিংসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই ফাইন্ডিংসগুলো নিয়ে আমরা ইম্প্রুভমেন্ট অপরচুনিটি খুঁজব সেই ফাইন্ডিংসগুলোর থেকে আমরা দেখব যে দ্য গোল ইজ টু ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস
অফ ইয়ার অল প্রসেসেস রিগার্ডিং ইয়ার অবজেক্টিভস। অর্থাৎ আমার যে কোয়ালিটি অবজেক্টিভ, কোয়ালিটি পলিসিটা ডিফাইন করেছে, সেটাকে অ্যাচিভ করতে গেলে আমার কোন জায়গায় এফিসিয়েন্সি এবং কোন জায়গার এফেক্টিভনেস আমাকে আরো বাড়াতে হবে। সো এই চারটে স্টেপ আমাদেরকে খুব ভালোভাবে যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটা সুন্দর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবো। তো প্রথমটা হলো ডিজাইন অ্যান্ড বিল্ড, সেকেন্ডটা হলো ডিপ্লয়, থার্ড হলো কন্ট্রোল অ্যান্ড মেজার, অ্যান্ড চার নম্বরে হলো রিভিউ অ্যান্ড ইমপ্রুভ। এখন দেখি যে স্কিম অফ সিকোয়েন্স অফ ট্রানজাকশন অন দ্য অ্যানালিসিস অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাই ম্যানেজমেন্ট। সো সব থেকে এখানে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে হলো কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার। এরপরে হলো প্রসেস ওনার বা বিভিন্ন রেসপেক্টিভ লাইন হেড বা ডিপার্টমেন্ট হেড, এর সাথে রয়েছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। তো এদের ভেতরে যে ট্রানজাকশনের যে সিকোয়েন্সটা কিরকম হয় আমরা একটু এক নজরে দেখে নিই। প্রত্যেকের প্রত্যেকটা ফাংশনের কিছু নির্দিষ্ট দায়িত্ব, কিছু নির্দিষ্ট অ্যাক্টিভিটি রয়েছে। প্রথমে প্রসেস ওনার বা ডিপার্টমেন্টাল হেড, তাদের যে ফাংশনিং প্রসেসগুলো থাকবে সেটা অ্যাসেস করে একটা রেজাল্ট নিয়ে আসবে। কোয়ালিটি অ্যাসিওরেন্স একটা অ্যাসেসমেন্ট করে তার ফাইন্ডিংস গুলো শেয়ার করবে। এই ফাংশনিং প্রসেসের অ্যাসেসমেন্ট প্লাস কিউএ অ্যাসেসমেন্ট, এই দুটো অ্যাসেসমেন্ট কিউএ ম্যানেজার কালেকশন করবে এবং সমস্ত ইনফরমেশন গুলো প্রসেস করবে। এরপর এই ইনফরমেশন গুলোর উপরে ভিত্তি করে সে একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে দাঁড়াবে, কিভাবে ফাংশন করবে তার একটা আউটলাইন ড্র করবে। যখন এই বিষয়টা দাঁড়ালো, এরপর কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্ট এই মেটেরিয়ালগুলো বা এই যে বিষয়গুলো এটা স্টাডি করবে, ইনফরমেশন স্টাডি অফ দ্য মেটেরিয়ালস অ্যান্ড ইনফরমেশন অন দ্য ফাংশনিং অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি অ্যাসিওরেন্স যে ডিপার্টমেন্টটা থাকবে তারা এইটার উপরে ডিসকাশন করবে। তাদের যে ডিসকাশনটা হবে সেটা কিউএ ম্যানেজার দ্বারা ডকুমেন্টেড হবে। এই যে ডকুমেন্ট হলো, এই এটা কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করার পর কিউএ যে সাজেশন গুলো দিল বা সাজেস্টেড যে স্টেপ গুলো সাজেস্ট করলো, এই স্টেপটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং ইমপ্লিমেন্ট করার পর যেটা ইমপ্লিমেন্ট হলো সেই সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা, কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা কিউএ ম্যানেজারকে এটা প্রতিনিয়ত ট্র্যাকিং এর মধ্যে রাখতে হবে, থ্রু চেকিং, থ্রু অডিটস অ্যান্ড বাই মেনি মিন্স। এবং এইভাবে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ড্র করা হয়েছিল, ওয়েদার ইট ইজ এফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট এনাফ, নাকি তাতে কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে, তাতে কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে, এইটা ক্রমাগত কিউএ ম্যানেজার ইভলভ করবে। সো এইভাবে স্ট্রাকচারটা চলে এবং যে সিকোয়েন্স হয় এই ট্রানজাকশনগুলোর, স্পেশালি ডেয়ারির ক্ষেত্রে যখন একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যানালিসিস করা হয় ম্যানেজমেন্টের দ্বারা, এটাই হলো তার ট্রানজাকশন সিকোয়েন্স। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড যদিও হ্যাসাপ একটা বিস্তারিত সাবজেক্ট, বাট কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলতে গেলে হ্যাসাপ ছাড়া আসলে এটা অসম্পূর্ণ। সো যদি আমাকে একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এফেক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করতে হয়, দেন হ্যাসাপ
সম্বন্ধে আমাকে জানতে হবে এবং হ্যাসাপ কিন্তু আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, কারণ হ্যাসাপ সিসপেন হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ মোস্ট এফেক্টিভ পিলার অ্যান্ড সিনোনিম ফর স্যানিটারি সিকিউরিটি অফ ডেয়ারি অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। এর কারণ কি? সারা বিশ্ব জুড়েই এটাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। কি রকম হিসেবে? না, অ্যাজ এ সিস্টেমেটিক অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাপ্রোচ টু কন্ট্রোল বায়োলজিক্যাল কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডেঞ্জার বলি বা হ্যাজার্ড বলি। কিভাবে? বাই মিন্স অফ অ্যান্টিসিপেশন অ্যান্ড প্রিভেনশন টুয়ার্ডস ইন্সপেকশন অ্যান্ড অ্যানালাইসিস অন ফাইনাইট প্রোডাক্টস। সো আমার প্রত্যেকটা ভ্যালু চেনের প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু হ্যাজার্ড রয়েছে। আমরা আগে যে ভ্যালু চেনটার কথা ডিসকাস করেছিলাম, যে ডেয়ারি ভ্যালু চেন, এই ভ্যালু চেনের প্রত্যেকটা স্টেপে যদি আমরা এই হ্যাসাপ স্ট্র্যাটেজিটা করি, আমরা দেখতে পাবো যে প্রত্যেকটাতেই কিছু না কিছু হ্যাজার্ডের রিস্ক থাকে। সো ডিপেন্ডিং আপন দ্য ইন্টেন্সিটি অফ রিস্ক আমরা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ডিরাইভ করি। এখান থেকে প্রিরিকুইজিটস কোনটা হবে সেটা ডিসাইড করি, আমরা কোনটা অপারেশনাল প্রিরিকুইজিটস হবে সেটা ডিসকাস করি। সো বায়োলজিক্যাল হোক, কেমিক্যাল হোক অথবা ফিজিক্যাল যে হ্যাজার্ডগুলো থাকে সেটাকে আইডেন্টিফাই করি, এবং আইডেন্টিফাই করার পরে ওই যে রিস্কটা থাকে সেটাকে মিটিগেট করার জন্য বা সেটাকে এলিমিনেট করার জন্য কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা ডিসকাস করি। তো হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আসলে একটা মেথড, এটা প্রত্যেকটা ডেয়ারিকে অ্যাপ্লাই করতেই হবে টু সিকিউর দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট বেসড অন টু অবজেক্টিভস, দুটো অবজেক্টিভের উপর ভিত্তি করে। কি কি? না, প্রথমটা হচ্ছে হ্যাজার্ড অ্যানালিসিস এবং ডিটারমাইনিং দ্য ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, যেটা আমি আগেই বললাম যে ডেয়ারি ভ্যালু চেনের প্রত্যেকটা স্টেপকে যদি আমরা দেখি কিছু না কিছু হ্যাজার্ড রয়েছে এবং এই হ্যাজার্ডটাকে অ্যানালিসিস করা এবং তারপরে সেখান থেকে ডিটারমাইন করা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টসগুলোকে। HACCP যে কনসেপ্টটা, এটা আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সব থেকে বেস্ট চয়েস। যদি একটা ডেয়ারির জন্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আসলে ডিজাইন করতে হয়, তার কারণ হচ্ছে হ্যাসাপ কিন্তু হাইলি প্রোডাক্ট স্পেসিফিক, প্রত্যেকটা প্রোডাক্টের লাইন অনুযায়ী ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন অনুযায়ী তার হ্যাসাপ প্ল্যান কিন্তু ভিন্ন, এবং এটা খুব সহজেই অপারেশনাল যে ম্যানেজমেন্ট তার সাথে এটাকে লিঙ্ক করা যায়, এটার জন্য কোনো অনেক বেশি বাড়তি এফোর্ট বা বাড়তি সিস্টেম বা বাড়তি শ্রম দেওয়ার প্রয়োজন নেই। দ্য অ্যাপ্লিকেশন অফ হ্যাসাপ হ্যাজ বিন ইনকর্পোরেটেড ইন টু কোডেক্স গাইড টেক্সট। দ্য ডিটারমিনেশন অফ আ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ইন দ্য হ্যাসাপ সিস্টেম ক্যান বি ফেসিলিটেড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ এ ডিসিশন ট্রি। সো হ্যাসাপের মাধ্যমে যখন আমরা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ডিফাইন করার চেষ্টা করবো, তো সেখানে যে জিনিসটা আমরা ব্যবহার করে থাকি সেটা মূলত একটা ডিসিশন ট্রি। ডিসিশন ট্রিটা আসলে কি? এটা একটা লজিক রিজনিং অ্যাপ্রোচ। আমরা আগেই বললাম যে কোনটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট হবে, কোনটা অপারেশনাল প্রিরিকুইজিটস হবে, কোনটা প্রিরিকুইজিটস হবে, এই যে ডিসিশনটা বেসড আপন দ্য ইন্টেন্সিটি অর দ্য গ্র্যাভিটি অফ দ্য হ্যাজার্ড আমরা যে সিদ্ধান্তটা নেই সেটা আসে এই ডিসিশন ট্রির মাধ্যমে। ডকুমেন্টেশন এবং রেকর্ড কিপিং, এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পিলার বলতে পারি, অ্যান্ড সেম ফর হ্যাসাপ। ইট হ্যাজ টু বি অ্যাকুরেট অ্যান্ড ইট হ্যাজ টু বি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা QMS ম্যানুয়াল আসলে কিরকম হয় এটা একটা স্যাম্পল শুধুমাত্র বোঝার জন্য। এখানে আমরা একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম দেখেছি ABC ডেয়ারির ফ্লেভার্ড ইয়োগার্ট। তো যদি আমরা একটু এটার দিকে তাকিয়ে দেখি, এখানে কিন্তু প্রসেসের প্রত্যেকটা স্টেপ এবং সাব স্টেপ খুব ওয়েল ডিফাইন আছে।
স্টেপটা কি সিসিপি মানে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট নাকি কন্ট্রোল পয়েন্ট, স্টেপটা কি, তার পারপাসটা কি, স্যাম্পলিং কখন করা হবে, কে করবে, কোথা থেকে করবে, কতটা করবে, কি এক্সামিনেশন করতে হবে, কে সেই এক্সামিনেশনটা করবে, কিভাবে এক্সামিনেশনটা করবে, ওই স্টেজে প্রোডাক্টের স্পেসিফিকেশনটা কি হওয়া উচিত, এবং এই যে পুরো বিষয়টা হবে এটা কোথায় লিপিবদ্ধ থাকবে, কোন রেকর্ডে, যদি কোনো ডেভিয়েশন পাওয়া যায় তাহলে কি অ্যাকশন নিতে হবে, এটা কিন্তু ভেরি মাচ ওয়েল ডিফাইন্ড। যদি আমরা প্রথম লাইনটা দেখি যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মিল্ক, স্ট্যান্ডার্ডাইজেশন অফ মিল্কটা কেন প্রয়োজন, টু মিট দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এরপরে স্ট্যান্ডার্ডাইজেশন হলো আমার স্যাম্পলিংটা কে করবে, আফটার 45 মিনিটস এজিটেশন করার পরে ল্যাব স্যাম্পলার এই স্যাম্পলটা করবে, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড, কতটা স্যাম্পল নেবে, কোথা থেকে নেবে, না রিসিভ ট্যাঙ্ক 1 এবং 2 থেকে 200 থেকে 250 ml স্যাম্পল করবে 10 লিটার দুধ ড্রেন করার পরে, কি কি টেস্ট করবে, সে এক্সামিনেশন করবে, সে টেস্ট দেখবে, ফ্লেভার দেখবে, ফ্যাট, SNF, অ্যাসিডিটি, অ্যালকোহল ইন্ডেক্স, কে করবে এই এক্সামিনেশনটা, ল্যাব অ্যানালিস্ট, কিভাবে করবে, না অ্যাজ পার কিউএ ম্যানুয়াল, কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে ম্যানুয়াল, সেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে হাউ টু কন্ডাক্ট দিস টেস্ট অ্যাকর্ডিং টু সেই গাইডলাইন অনুযায়ী সে টেস্ট করবে, তাকে কি কি প্যারামিটার পাস করতে হবে, টেস্টের যে ক্যারেক্টারিস্টিক্স বলা আছে সুইট স্মেল ইত্যাদি ইত্যাদি সেটা মিট করতে হবে, মিনিমাম 3.5% ফ্যাট থাকতে হবে, মিনিমাম 8.01% SNF থাকতে হবে, অ্যাসিডিটি 0.18 থাকতে হবে, 0.18 থেকে 0.20 থাকতে হবে, এবং অ্যালকোহল নেগেটিভ হতে হবে। এবং এই যে টেস্টিংটা হবে এই পুরো বিষয়টা কোথায় পাওয়া যাবে, না RQA-11 এই রেকর্ডে খোঁজ করলেই পাওয়া যাবে। যদি এখানে কোনো ডেভিয়েশন পাওয়া যায় এই স্টেপে তাহলে কি করতে হবে, সংশ্লিষ্ট প্রসেস ইনচার্জকে ইনফর্ম করতে হবে এবং ব্যাচটা রিস্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তো এইরকমভাবে যখন ব্যাচটা স্ট্যান্ডার্ডাইজ হলো এরপরে ফিল্ট্রেশন আসলো, তারপরে পাস্তুরাইজেশন, পাস্তুরাইজেশনের পরে সেটা ফ্লো মিটার দিয়ে পাশ করে হোমোজেনাইজেশনে যাচ্ছে। এবং যদি দেখি এক নজরে যে প্রত্যেকটা স্টেপ, যেটা আগেই বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপ, প্রসেস স্টেপ এবং তার সাব স্টেপ ওয়েল ডিফাইন্ড হতে হবে, এবং কার কি রেসপন্সিবিলিটি, কোন স্টেজে কি করতে হবে সেটা খুব ওয়েল ডিফাইন্ড হতে হবে, এবং ওই ব্যক্তি ওই কাজের উপযুক্ত কিনা, যদি না হয় থাকে তাহলে তাকে ট্রেনিং দিতে হবে। সো এখানে যদি আমরা দেখি যে ফিল্ট্রেশনটাকে আমরা বলছি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, কেন, কারণ এখানে একটা হ্যাজার্ড রয়েছে, কি হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, যদি এর সাথে কোনো সলিড মেটেরিয়াল চলে আসে, যদি আমার ফিল্টার সেটাকে প্রিভেন্ট না করতে পারে, দেয়ার ইজ অ্যাম্পল চান্স যে আমার ওই লাইনে মেশিনারিজ এবং প্রোডাক্টের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। সো ফিল্টারটাকে আমরা কি করব, না প্রত্যেকবার প্রোডাকশনের আগে আমরা চেক করব, কোন ফিল্টারটা, না যেটা অনলাইনে মিল্কের লাইনে আছে সেটা, সেখানে আমরা কি চেক করব যে ফিল্টারটা ইন্টিগ্রিটি আছে কিনা, অর্থাৎ ফিল্টারটা কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা, হয়েছে কিনা, ড্যামেজ হয়েছে কিনা, সেই কাজটা কে করবে, মেশিন অপারেটর, কিভাবে করবে, থ্রু দ্য ভিজুয়াল ইন্সপেকশন, এবং তার স্পেসিফিকেশনটা কি, না ফিল্টারটাকে ইন্ট্যাক্ট থাকতে হবে, ফিল্টার কোনো জায়গাতে টন হয়ে যাবে না, ফাটা যাবে না, এবং সে যে দেখলো এবং শেখার পরে সে যে ঠিক পেলো তাহলে সেটা সে কোথায় লিপিবদ্ধ করবে, না PROD-R66 এই রেকর্ডে ডিফিট করবে। ইনকেস যদি সে ওইটা কোনো জায়গাতে ড্যামেজ পায় বা তার যে স্পেসিফিকেশন ইন্ট্যাক্ট থাকতে হবে এইটা যদি ইন্ট্যাক্ট না থাকে তাহলে সে কি করবে, সে সংশ্লিষ্ট প্রসেস ইনচার্জকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। সো এইভাবে প্রত্যেকটা স্টেপ আমরা ওয়েল ডিফাইন করেছি। এরপরে ইয়োগার্ট মিল্ক স্টোরেজ ট্যাঙ্কে যাবে, সেখানে ইনগ্রেডিয়েন্টস অ্যাডিশন হবে, ব্যাচ পাস্টুরাইজেশন হবে, স্টার্টার অ্যাডিশন হবে, ইয়োগার্ট কন্টেনারে ফিলিং হবে, ফয়েল সিলিং হবে। সো এইগুলো প্রত্যেকটা স্টেপ যদি দেখি সাব স্টেপ সহ উল্লেখ করা আছে, কোন স্টেপে স্যাম্পলিং হবে, কতটা স্যাম্পলিং হবে, কি ধরনের টেস্ট হবে, কে টেস্ট করবে, কিভাবে টেস্ট করবে, কোন প্যারামিটারের এগেনস্টে টেস্ট করবে, এবং সেটা কোথায় ডকুমেন্টেড হবে, এই সব কিছু কিন্তু এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে ম্যানুয়াল সেখানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা থাকে। সো আগেই এবারে বলেছিলাম যে একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু
ম্যান ওরিয়েন্টেড হবে না বা ম্যান ড্রিভেন হবে না, ইট হ্যাজ টু বি এ সিস্টেম ড্রিভেন। কে কাজ করছে ইট ইজ রিলিভেন্ট, যেই ওখানে কাজ করুক তার কি কাজ করতে হবে এই গাইডলাইনটা খুব ক্লিয়ার থাকতে হবে। সেই ক্লিয়ার গাইডলাইনটা পাবে কোথা থেকে? এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানুয়ালটা থেকে সে পাবে। কিসের জন্য প্রয়োজন? না, প্রতিষ্ঠানের বা ডেয়ারির যে কোয়ালিটি অবজেক্টিভটা রয়েছে, যে কোয়ালিটি পলিসিসগুলো রয়েছে, সেইটাকে এনসিওর করে কনসিস্টেন্ট কোয়ালিটির প্রোডাক্ট, সেফ প্রোডাক্ট যাতে মার্কেটে দিতে পারি, যাতে কনজিউমারের কাছে দিতে পারি, যাতে রেগুলেটরি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা মিট করতে পারি। সো এটা একটা কনভেনশনাল কিউএমএস ম্যানুয়াল। এবারে প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজের মতো করে এই ম্যানুয়ালটা ডিফাইন করতে পারে, স্টেপগুলো ডিফাইন করতে পারে, প্রত্যেকটা লাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আগেই বলেছিলাম যেটা যেটা ভীষণ প্রোডাক্ট স্পেসিফিক, এটা ডিফাইন করতে পারে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হতে পারে। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যদি অনেকগুলো বেনিফিটের কথা আমরা আগেও বলেছিলাম, সো অন্য যে বেনিফিটগুলো আছে এটা কি না, যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে যাবে কোনো একটা প্রতিষ্ঠানে, ইট হ্যাজ পাওয়ার টু এফেক্ট অল অ্যাসপেক্টস অফ অ্যান অর্গানাইজেশন। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটা অংশগ্রহণমূলক, এখানে প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির ইনভলভমেন্ট লাগে, এবং যার কিন্তু প্রভাব আসলে প্রতিষ্ঠানের পারফরমেন্সের উপরে পড়ে। হাউএভার, দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম উইল ব্রডলি ওভাররিচিং টু বেনিফিটস। হ্যাঁ, দুটো মেন বেনিফিটের কথা, যদি আদার বেনিফিটস এর কথা বলি তাহলে যেটা না বললেই নয়, সেটা হলো প্রথমে এটা অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট থাকে সেটাকে মিট করে, যেটা আসলে এনসিওর করে যে অর্গানাইজেশনটা ইন্ডাস্ট্রির যে রেগুলেশন আছে সেটার সাথে প্রপারলি কমপ্লাই করে, অ্যান্ড প্রভিশন অফ সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট ইন দ্য মোস্ট কস্ট এফেক্টিভ হয়ে, হুইচ উইল ক্রিয়েট রুম ফর গ্রোথ, এক্সপানশন অ্যান্ড প্রফিট। সেকেন্ড ইজ মিটিং কাস্টমার্স নিড। So when you will meet customer need, customer will have more trust on your product, on your brand. So when customers or consumers will have more trust, more faith, more loyalty on your brand, on your product, so that will help to engage more customer, that will help to have more sales, and end of the day you will get more profits. আদার অ্যাডভান্টেজ গুলো যদি বলি তাহলে ইট হেল্পস টু প্রিভেন্ট এরর, যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো প্রসেস লাইনে হতে পারে, এইগুলো ক্রমাগত অডিটের মধ্যে থাকার ফলে ওইগুলো ধীরে ধীরে এলিমিনেট হতে পারে। যারা ওয়ার্কিং পিপল থাকে ওখানে, যেহেতু এটা অংশগ্রহণমূলক একটা ব্যবস্থা, তাদেরকে মোটিভেট করে, তাদের উইলিংনেসটা আরো বাড়ায়। কিসের জন্য? যাতে করে তারা কনসিস্টেন্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট সারা বছর ধরে তৈরি করতে পারে, এবং যে আউটপুটটা এখান থেকে পাওয়া যায় সেটা এনশিওর করে যে প্রসেসের প্রত্যেকটি স্টেপ ভেরি ওয়েল ডিফাইন্ড এবং কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আদার্স যে বেনিফিট সেটা হচ্ছে যে মোর কাস্টমার লয়্যালটি, মোর সেলস, মোর প্রফিট, প্রসেসের যে ছোট ছোট ত্রুটিগুলো থাকে সেগুলো এলিমিনেট করে, স্টাফেদের মোটিভেশন লেভেল ইনক্রিজ করে, এবং আউটপুটটা বলে দেয় যে আপনার পুরো সিস্টেমটা বা পুরো ব্যবস্থাপনাটা খুব সুন্দর ডিফাইন্ড করা আছে এবং সম্পূর্ণ সেটা নিয়ন্ত্রণে রয়েছে। সো এতক্ষণ আমরা যে ডিসকাশন করলাম, এবার তার যদি কনক্লুশনে আসি, quality of milk or milk products can be measured by customers or consumers in terms of taste, its shelf life, reliability and performance. Consumer আসলে এই চারটি জিনিসই দেখে, খেয়ে যে পণ্যটা খেয়ে কেমন লাগলো, সেটা আসলে কতদিন রাখা যাবে, এটার উপরে রিলাই করা যায় কিনা,
এই পণ্যটার পারফরমেন্স কি, অর্থাৎ এটা দিয়ে যদি আমি কোনো কিছু বানাতে চাই তাহলে সেটা সঠিকভাবে তৈরি হয় কিনা। সো কোয়ালিটি ইজ এ ক্রুশিয়াল এলিমেন্ট দ্যাট ডিফারেন্সিয়েটস অ্যান অর্গানাইজেশন ফ্রম ইটস কম্পিটিটর। কোনো এক্স ওয়াই ব্র্যান্ড হয়তো একই পণ্য দেখা যাচ্ছে যে তিনটে প্রতিষ্ঠান তৈরি করে। এক্স ওয়াই জেড ব্র্যান্ড সব থেকে বেশি পণ্য বিক্রি করে, তারপরে এবিসি ব্র্যান্ড বিক্রি করে, তারপরে সিডিএফ ব্র্যান্ড বিক্রি করে। যদি তিনটে পণ্যেরই গুণগত মান পরীক্ষা করে দেখা যায় ল্যাবরেটরিতে, দেখা যায় যে সেম, বাট তারপরেও এক্স ওয়াই জেড ব্র্যান্ড দেখা যাচ্ছে যে বেশি পণ্য বিক্রি করতে পারছে, তার কারণটা কি? না, তাদের যে প্রোডাক্টের কনসিস্টেন্ট কোয়ালিটি, এইটার দ্বারা তারা কাস্টমার বা কনজিউমারের মনে কিন্তু একটা জায়গা তৈরি করেছে, এবং কনজিউমার মনে করে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট অর্থাৎ এটা ভালো হবেই। তো এন্ড অব দ্য ডে কাস্টমার যখন একটা প্রোডাক্টকে জাজ করে, সে কিন্তু প্রথম তার গুণগত মানটাকেই প্রাধান্য দেয়, এবং এই যে গুণগত মান এটা কিন্তু ব্র্যান্ডের সাথে এর মানে খুব ওতপ্রোতভাবে জড়িত। যেটা বললাম যে একই পণ্য তিনজন তৈরি করছে, কারো বেশি বিক্রি হচ্ছে, কারো কম হচ্ছে, একটা ব্র্যান্ডের উপরে কনজিউমার লয়াল কারণ তার কোয়ালিটিটাকে তারা বিশ্বাস করে, এবং এইখানেই একটা প্রতিষ্ঠানের থেকে আরেকটা মানে যে কোনো প্রতিষ্ঠানের থেকে তার কম্পিটিটরের যে পার্থক্যটা সেটা এইটাই। বাই ইমপ্লিমেন্টিং প্রপার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ইউ আর নট অনলি এনসিওরিং দ্যাট অল নেসেসারি চেঞ্জেস, মডিফিকেশন, আপগ্রেডেশন, যে কোনো প্রসেসে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিছু চেঞ্জ হবে, কিছু মডিফিকেশন হবে, কোনো সময় কিছু প্রসেস আপগ্রেডেশন হবে, কিন্তু যা কিছু করি এর কোনোটারই প্রভাব যেন পণ্যের গুণগত মানের উপরে না পড়ে। সেটা কখন পড়বে না? যখন আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ওয়েল ডিফাইন্ড থাকবে এবং আমার নিয়ন্ত্রণে থাকবে। যদি থাকে, আমরা যাই কিছু স্টেপ নেই তার ইম্প্যাক্ট যদি আমার পণ্যের উপরে না পড়ে, এবং আমি যদি একটা কনসিস্টেন্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে। এবং যখন আমরা এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবো, ইটস লিডিং টু আ সুপিরিয়ার কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড ইমেজ, অ্যাট দ্য এন্ড বিগার প্রফিট। সো যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের এটা নিশ্চয়ই একটা বড় অবজেক্টিভ থাকে, কমার্শিয়াল অবজেক্টিভ, যে কিছু প্রফিট করতে হবে যাতে আমরা ফার্দার এক্সপানশনে যেতে পারি, আরো ক্যাপাসিটি বাড়াতে পারি, বাণিজ্য শ্রীবৃদ্ধি ঘটাতে পারি। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্রতিষ্ঠানের প্রফিট ইনক্রিজ করার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো খুব নাটসেলে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই শেষ। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, টিম এনরুটকে ধন্যবাদ, এরকম একটা সেশন, সময় উপযোগী সেশন অ্যারেঞ্জ করার জন্য। যদি এরপরেও আপনাদের কারো কাছে কিছু প্রশ্ন থাকে, যারা আজকে পার্টিসিপেট করতে পারেনি, তারা আমার ইমেল আইডি দেওয়া আছে, লিখতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সেশন থেকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্ন করতে আপনাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ জাদি দাদা, অনেক অনেক ধন্যবাদ, অনেক চমৎকার এবং তথ্যবহুল একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম। সো ডেইরি প্রোডাক্টের ক্ষেত্রে ডেইরি প্রোডাক্টের কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হলো। সো আমাদের আমরা কয়েকটা প্রশ্ন পেয়েছি দাদা, আপনি যদি কাইন্ডলি একটু আমাদেরকে এনলাইটেন করেন আর কি। সো আমরা তো জানি যে ব্র্যাক কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা কোয়ালিটি ইনসিওর করার ক্ষেত্রে ব্র্যাক কতটা সচেতন এবং আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা জি জি,
হ্যাঁ, সময় নষ্ট না করে প্রশ্ন করুন, আমরা প্রশ্নগুলো আমরা শুনবো, উত্তরগুলো শুনবো, আমরা জানতে পারবো, বুঝতে পারবো। থ্যাংক ইউ। জি 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 দাদা, সো আমরা জানি যে ব্র্যাক তো ব্র্যাক ডেয়ারি মার্জিনাল প্রডিউসারদের কাছ থেকে আপনার র মেটেরিয়াল মিল্ক এগুলো কালেক্ট করে তারপরে সেখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যায়, ফ্যাক্টরি থেকে আবার ফ্যাক্টরিতে সেখানে হচ্ছে যে প্রসেস করা হয়, এরপর ফ্যাক্টরিতে প্রসেস করার পরে আবার ওয়েয়ার হাউস বা ফিনিশ গুড ওয়েয়ার হাউসে রাখা হয়, সেখান থেকে আবার রিটেল রিটেলার্সদের কাছে যায়, যেখানে অনেক অনেক ক্ষেত্রে আমরা জানি যে রিটেলারদের হয়তো রেফ্রিজারেটর থাকে না বা ইলেকট্রিসিটির কোনো ডিপেন্ডেন্সি রিলায়েবিলিটি থাকে না। সো এই ক্ষেত্রে এই এই অ্যাক্রস দ্য ভ্যালু চেইন ব্র্যাক ডেয়ারি কিভাবে কোয়ালিটি এনশিওর বা কোয়ালিটি ম্যানেজ করে এই সম্পর্কে যদি আমাকে একটু এনলাইটেন করেন। ওয়েল, ভেরি গুড কোশ্চেন। সো প্রথমে যদি ডেয়ারি ভ্যালু চেনটার কথা বলি, ডেয়ারি ভ্যালু চেনের প্রথম যে অংশটা সেটা ছিল যে র মিল্ক প্রকিউরমেন্ট, অর্থাৎ প্রান্তিক চাষি বা খামারিদের কাছ থেকে আমরা কিভাবে দুধটা দিচ্ছি, সেটা কিভাবে ফ্যাক্টরিতে আসছে, প্রসেস হচ্ছে, পণ্য তৈরি হচ্ছে, ওয়্যার হাউসে যাচ্ছে, সেখান থেকে রিটেলারের কাছে যাচ্ছে বা কনজিউমারের কাছে যাচ্ছে। সো ভ্যালু চেনের প্রথম অংশটাতে যদি র মিল্কের কোয়ালিটি বা গুণগত মান নির্ণয় করার কথা বলি, আমরা যে দুধগুলো সংগ্রহ করি, এই দুধটা সম্পূর্ণ আমরা সংগ্রহ করি আমাদের চুক্তিবদ্ধ প্রান্তিক খামারিদের কাছ থেকে। আমাদের কাছে প্রায় 28,000 এরকম নিবন্ধিত খামারি ভাই রয়েছেন যারা এই তাদের গাভীর মাধ্যমে এই দুধগুলো উৎপাদন করে, এবং এদের যে এই গাভীগুলি রয়েছে এইগুলোকে ঠিক রাখার জন্য, গাভীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের 40 জন ভেটেনারি ডাক্তারের একটা টিম রয়েছে যারা সারা বাংলাদেশের ছড়িয়ে রয়েছে। এই গাভীগুলির প্রতিনিয়ত চর্চা করা, তাদের কোনো ধরনের রোগ জ্বালা হচ্ছে কিনা, তাদেরকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদেরকে ঠিক মতো ডায়েট দেওয়া হচ্ছে কিনা বা তাদেরকে যে ধরনের সুষম খাবার দেওয়ার কথা সেইটা দেওয়া হচ্ছে কিনা, ঘাটতি হলে সেটা কিভাবে পূরণ করতে হবে, এইগুলো সম্পূর্ণ ওনাদের তত্ত্বাবধানে থাকে। সো গাভীর যে হেলথের বিষয়টা, এইটা ওনারা নিশ্চিত করেন। একটা গাভী যখন সুস্থ থাকে তার যে দুধটা হয় সেটাও কিন্তু গুণগত মানসম্পন্ন হয়। এরপর ওই দুধটা যখন আমাদের চিলিং সেন্টারে আসে, সেখানে আমরা প্রায় 20 থেকে 22 রকমের টেস্ট করে থাকি, এটা ক্রস চেক করার জন্য যে খামারির থেকে নেওয়া দুধটা আমার চিলিং সেন্টারে আসার মাঝপথে কোথাও ডিবেশ হয়নি, কোনো রকমের কোয়ালিটি ডিটোরিয়েশন করেনি। যদি কোয়ালিটি ডিটোরিয়েট করে থাকে সেই দুধ কিন্তু আমরা ওই জায়গাতে ডিস্ট্রয় করি, যদিও সেই ঘটনাগুলো খুবই নগণ্য, গরমের দিনে সামান্য কিছু থাকে, বাট বছরের অন্যান্য সময় এই ধরনের সমস্যা প্রায় নেই বললেই চলে। একটা সময় ছিল, ধীরে ধীরে যখন আমরা এই সিস্টেমটা ইম্প্রুভ করেছি তখন ওইগুলো এলিমিনেট হয়ে গেছে। এই জন্য ওই জায়গাতে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা খুব স্ট্রংলি অ্যাপ্লাই করা হয়েছে। ওখানে দুধটাকে নেওয়ার পরে ইমিডিয়েটলি ওটাকে আমরা চিল করি, অর্থাৎ ঠান্ডা করি, 2 ডিগ্রির নিচে ওর টেম্পারেচারটা নামিয়ে নিয়ে আসি আমাদের ইনস্ট্যান্ট চিলার বা বাল্ক মিল্ক কুলার যাই বলি ওইগুলোর মাধ্যমে, যাতে র মিল্কের যে কোয়ালিটিটা এইটা ইনট্যাক্ট থাকে। ইন জেনারেলি আমরা যে দুধটা সংগ্রহ করি এক্ষেত্রে আমরা হাব এন্ড স্পোক মডেল একটা ফলো করি, যেখানে চাষি যে দুধটা উৎপাদন করে তার থেকে আমার চিলিং সেন্টারের যে দূরত্ব এটা 2 কিলোমিটারের ভেতরে হয়, যাতে করে যেই মুহূর্তে সে দুধটা দহন করলো খুব দ্রুত সে আমার চিলিং সেন্টারে নিয়ে আসতে পারে এবং সেই দুধটাকে ঠান্ডা করতে পারে। তো দুধটা ঠান্ডা হলে তার কোয়ালিটিটা ইনট্যাক্ট হয়ে যায়, আর নেওয়ার আগে তার গুণগত মানটা আমরা পরীক্ষা করে নিচ্ছি। গাভীর স্বাস্থ্য, গাভীর খাওয়া দাওয়া, গাভীর দেখাশোনা ফার্মাররা যেমন করছে, তারা কিন্তু এই সম্পূর্ণ কাজটা করছে আমাদের ভেটেনারি ডাক্তারদের তত্ত্বাবধানে। তো এই কোয়ালিটিটা আমরা ওই জায়গাতে এনশিওর করলাম। এরপর এই যে দুধ যেটা সংগ্রহ করা হয়, এগুলো স্টেনলেস স্টিলের ইনসুলেটেড ট্যাঙ্কার, যেগুলোকে ক্লিনিং করা হয় একটা সিস্টেমের মাধ্যমে, ক্লিনিং ইন প্লেস বলা হয়, স্টেরিলাইজ করা হয়, ওই ট্যাঙ্কারে করে এই দুধটাকে ওই তাপমাত্রা ধরে রেখে, এটা যেহেতু স্টেনলেস স্টিলের হয় ফুড গ্রেড, এবং যেহেতু এটা ইনসুলেটেড হয় এখানে টেম্পারেচার লস হওয়ার কোনো চান্স নেই, চিল্ড মিল্ক 2 ডিগ্রি টেম্পারেচারে চিলিং সেন্টার থেকে আমাদের ফ্যাক্টরি যেটা গাজীপুরে রয়েছে সেখানে আনা হয়, এবং এই পণ্য পরিবহনের ক্ষেত্রে 8 ঘন্টা থেকে শুরু করে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এখানে পণ্যটা আসার পরে এইটাকে পুনরায়
সমস্ত টেস্ট রিপিট করা হয়, যে ইন বিটুইন সেন্টার থেকে ফ্যাক্টরির মাঝখানে কোথাও এই মিল্কের কোয়ালিটি ডিটোরিয়েট করেছে কিনা করেনি, জেনারেলি করে না, কারণ আমাদের এলিমিনেশনটা মূলত চিলিং সেন্টার স্টেজেই হয়ে যায়। তারপরও ডাবল চেক করার জন্য ফ্যাক্টরিতে পুনরায় টেস্ট করা হচ্ছে, 22-23 রকমের আমরা টেস্ট করছি। যখন সেই মিল্কটা ঠিক পাচ্ছি, র মিল্কটা, সেই কোয়ালিটিটা আমরা সেই দুধটা অ্যাকসেপ্ট করছি, এরপর ওই দুধ থেকে আমরা বিভিন্ন রকমের পণ্য বানাচ্ছি। যখন পণ্যগুলো তৈরি করি, আমি যে QMS ম্যানুয়ালটা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, প্রত্যেকটা পণ্যের যে ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং সিস্টেম, সেটা কিন্তু ভিন্ন। পণ্যটা তৈরি হওয়ার আগে র মিল্কের কোয়ালিটি এনশিওর হলো, পণ্যটা তৈরি হওয়ার আগে মিল্কের যখন স্ট্যান্ডার্ডাইজেশন হলো সেই স্টেজে কোয়ালিটি এনশিওর হলো, পণ্যটা যখন তৈরি হচ্ছে অর্থাৎ ইন প্রসেস রয়েছে, তার মাঝখানে আমার কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী একটা সুনির্দিষ্ট গ্যাপে স্যাম্পলিং এর প্ল্যান রয়েছে। আমাদের সেই স্যাম্পলগুলো আমরা টেস্ট করছি, যদি কোথাও ডেভিয়েশন পাচ্ছি সঙ্গে সঙ্গে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু ফিনিশ প্রোডাক্ট যেটা লাইনের বাইরে বেরোবে দ্যাট হ্যাজ টু বি কমপ্লায়েড, সেটা 100% সঠিক বেরোবে। এরপর ওই পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য সেটাকে আমরা যেটা কোল্ড চেন প্রোডাক্ট সেটাকে কোল্ড চেনে সংরক্ষণ করছি, যেটা নন কোল্ড চেন প্রোডাক্ট অর্থাৎ যার জন্য কোল্ড চেনের প্রয়োজন নেই, নন কোল্ড চেন কন্ডিশনে রাখা যায়, সেটা আমরা আমাদের ওয়্যার হাউসে রেখে দিচ্ছি। কোল্ড চেন যে পণ্যগুলো, এইগুলোকে যখন মার্কেটে দেই, ভ্যালু চেনের পরবর্তী যে অংশটা সেটা হলো ডিস্ট্রিবিউশন প্রসেসের পরে, ডিস্ট্রিবিউট করা হয় আমাদের নিজস্ব রেফ্রিজারেটেড ভ্যানে, অর্থাৎ প্রত্যেকটি ভ্যানের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। সেই তাপমাত্রাগুলো সঠিক তাপমাত্রায় যে পণ্যের যেটা রকম প্রয়োজন সেই তাপমাত্রা অনুযায়ী পণ্যগুলিকে নির্দিষ্ট আউটলেটে পৌঁছে দেওয়া হয়, এখান থেকে ভোক্তারা নিতে পারে। প্রশ্নটা যেটা ছিল যে হ্যাঁ ইলেকট্রিসিটির প্রবলেম আছে, এটা আছে, এটা ন্যাশনাল প্রবলেম, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা বলবো যে এই জায়গাতে আমরা রিটেলারদেরকে ট্রেন করছি, তাদেরকে টাইম টু টাইম ফলো আপ করছি, কিন্তু তারপরেও কিছু কিছু সময় ওই এন্ডে গ্যাপ থেকে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় যে ভোক্তা একটা পণ্য নিয়ে যায়, তার উৎপাদনের মেয়াদ থেকে শুরু করে তার তারিখ থাকার ভেতরেও দেখা যাচ্ছে যে সেই পণ্যটা কোনো সময় হয়তো তার গুণগত মান একটু ডেটোরিয়েট করেছে, এবং এই ডেটোরিয়েশনের যে কারণটা সেটা হলো যে ওই এন্ডে যে কোল্ড চেন বা তাপমাত্রা যেভাবে ওটাকে রাখার কথা ছিল সেটা মেনটেন হয়নি অথবা ব্রেক হয়েছে। তো এই জায়গাতে এখনো আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি, কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকবে। তবে এটুকু এনশিওর করতে পারি আপনাদের যে রিটেলার পয়েন্ট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রোডাক্টের পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আমরা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছি এবং সাকসেসফুলি রান করছে। তো এইভাবে আমরা এই ভ্যালু চেনটাকে আসলে মানে গুণগত মানটা প্রত্যেকটা স্টেপে মেনটেন করি। আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। জি দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের আরেকটা প্রশ্ন ছিল, যদিও আপনি এটা আপনার প্রেজেন্টেশনে উল্লেখ করেছেন যে গ্লোবাল কোনো সার্টিফিকেশন বা গ্লোবাল কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় কিনা যে ডেইরি প্রোডাক্টসের ক্ষেত্রে প্রোডিউসার্স বা সাপ্লাইয়ার্স লাইনে। সো এই গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি যে HACCP সার্টিফিকেশন বা আমরা ISO এবং HACCP সার্টিফাইড। জি জি জি। আচ্ছা দাদা, এখানে আরেকটা আমাদের সর্বশেষ প্রশ্ন, আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে এই ডেইরি প্রোডাক্টস নিয়ে কেউ যদি ক্যারিয়ার করতে চায় বা বাংলাদেশে এটার ক্যারিয়ার পার্সপেক্টিভ এখন কেমন? আমি প্রথম স্পেসিফিক কোনো স্টাডি লাইন আছে কিনা? প্রথম আমি আমি প্রথম যে স্লাইডটা বলেছিলাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ডেইরি ইন্ডাস্ট্রি, তো ওখানে আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের ফুড সেক্টরে যেটা সবথেকে এখন ডাইনামিক যদি কোনো ডিভিশন হয়ে থাকে সেটা হচ্ছে যে ডেয়ারি। এই ডেয়ারিটা কেন ডাইনামিক আমি বলছি, এই সেগমেন্ট, এই সেক্টরের ফিউচার অনেক ব্রাইট, এটার কারণটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের দুধ উৎপাদ মানে দুধের চাহিদা দেখি, হুয়ের রেকমেন্ডেশন অনুযায়ী, তো আমাদের 16 কোটি জনগণের জন্য 16 মিলিয়নের মতো দুধ পার ডে প্রয়োজন, মানে 250 ml মিল্ক পার ডে পার হেড যদি আমরা পেতে চাই। তো আমাদের উৎপাদন এখন প্রায় 6-7 মিলিয়নের মতো দুধ আমাদের তথ্য মতে, সরকারি তথ্য একটু ডিফার করতে পারে, তবে আমাদের তথ্য মতে 6-7 মিলিয়ন রাফলি আমি এটা বললাম। তো
আমরা যদি দেখি যে র মিল্কের যে ডেফিসিয়েন্সি সেটা 9-10 মিলিয়নের মতো, একটা 10 মিলিয়ন টনের মতো একটা র মিল্কের ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের রয়ে গেছে। তো এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ করার জন্য আমাদেরকে বিপুল পরিমাণে পাউডার ইম্পোর্ট করে নিতে হয় বিভিন্ন বিদেশ থেকে। এতে করে আমাদের দুধের চাহিদা নিশ্চয়ই পূরণ হয়, কিন্তু সামগ্রিকভাবে ডেয়ারি যে উন্নতির কথা যদি বলি সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছিল। বর্তমানে সরকার কিন্তু এই বিষয়টা আমলে নিয়েছে এবং এই পাউডার ইম্পোর্টের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ শুল্ক আরোপ করেছে যাতে এটা নিয়ন্ত্রণ করা যায়, কোনো কৃত্রিম সংকট তৈরি করে না নিয়ন্ত্রণ করার জন্য। এবং প্রান্তিক লেভেলে এই দুগ্ধ খামারিদেরকে নানা রকম প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে লোন দেওয়া হচ্ছে, তাদেরকে টেকনোলজি করা হচ্ছে। ব্র্যাক অ্যাজ এ প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে এটা করে থাকে এবং অন্যান্য যারা প্রসেসর রয়েছে তারাও নিজ নিজ উদ্যোগে কিছু করে থাকে। এখন সরকারও স্বতঃপ্রণোদিত হয়ে এই উদ্যোগে অংশগ্রহণ করেছে। তো এই শিল্পের যে ভবিষ্যৎ এটা নিঃসন্দেহে খুবই উজ্জ্বল, কারণ আগামী 2-5 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক নতুন নতুন প্রসেসর এই এটাতে আসবে। পড়াশুনোর কথা যদি বলি যে হ্যাঁ, এখানে পড়াশুনো করার স্কোপ রয়েছে। বাংলাদেশের সরকারি বেসরকারি কলেজগুলি ফুড এবং ডেয়ারি সায়েন্সের উপরে ডিগ্রি এবং নানা রকম ডিপ্লোমা দিয়ে থাকে, এতে মাস্টার্স করার স্কোপ রয়েছে, এতে পিএইচডি করার স্কোপ রয়েছে। এবং যারা এই পড়াশোনাগুলি করে আসে, আমরা যখন আমাদের ডেয়ারিতে বিভিন্ন পদে নিয়োগ দেই তখন এই ধরনের যারা কোয়ালিফাইড তারা কিন্তু নিয়োগের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার পেয়ে থাকে। তো এটা নিয়ে কেরিয়ার কেউ যদি গড়তে চায়, নিঃসন্দেহে এটা একটা বর্তমানে আমি বলবো অন্যতম ভালো একটা অপশন, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কেউ যদি ফুড এবং ডেয়ারি সেগমেন্টে তার কেরিয়ার গড়তে চায়, এর ফিউচার কিন্তু ব্রাইট। এর একটা সব থেকে বেসিক যেটা কারণ যে মিল্ক হচ্ছে এমন একটা প্রোডাক্ট, পরিস্থিতি যাই হোক এর চাহিদা কিন্তু কোনোদিনই কমেনি। 19-20 ভেরিয়েশন হয়েছে, কিন্তু যুগ থেকে যুগান্তরে মানুষের দুধের চাহিদা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো যতদিন মানব জাতি থাকবে, যতদিন মানব সভ্যতা থাকবে, ততদিন এই দুধের চাহিদা থাকবে। আর দুধের চাহিদা যতদিন থাকবে ততদিন ইন্ডাস্ট্রি থাকবে, এবং এই ইন্ডাস্ট্রি যতদিন থাকবে এটা প্রতিনিয়ত কিছু না কিছু গ্রো করবেই। তো ওই হিসেবে এই ইন্ডাস্ট্রির ফিউচার খুবই ভালো, এবং যারা এতে কেরিয়ার গড়তে চায় তারা নির্দিষ্ট ওই ইউনিভার্সিটিগুলি গিয়ে কি ধরনের কোর্স আছে তারা খোঁজ করে তারা অ্যাডমিশন নিতে পারে। কারণ আমি যেটা আগেও বলেছিলাম যে এই ধরনের ডেয়ারিগুলিতে প্রসেসর যারা রয়েছে তারা যখন আমরা নিয়োগ দিই তখন কিন্তু এই ধরনের কোয়ালিফাইড ব্যক্তিদেরকে আমরা সবসময় প্রাধান্য দিই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই জানতে চেয়েছেন যে এই সেশনের রেকর্ডেড ভার্সন কোথায় পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে আমাদের চ্যাট বক্সে কয়েকটা লিংক দিয়ে দিয়েছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজের লিংক দিয়েছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনাদেরকে আমরা মেইল করে দেবো এই সেশন আগামীকালকের মধ্যে আপনাদেরকে আমরা মেইল করে দেবো লিঙ্কগুলো। সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী সেশনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জয়দীপ দাকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড গুড নাইট এভরিবডি।